আরে কি ব্যাপার, কে? আরে কি কি ব্যাপার, দরজা ভেঙে ফেলবেন নাকি? কি ব্যাপার, কাদের চাই? না মানে আমি এই বাসায় আমার আসার কথা, আমি ভুল করে পাশের বাসায় ঢুকে পড়েছিলাম। কি আপনি পাশের ফ্ল্যাটে গেছিলেন? তাহলে আপনি ওই ফ্ল্যাটেই আসছেন, ওই ফ্ল্যাটেই যান। না ও বাসায় গিয়ে আমি দেখেছি যে আমি ওই বাসায় আসিনি, ওটা ভুল বাসা ছিল, আমি বোধহয় এই বাসায় এসেছি। মানে আপনি কি বলতেছেন আমি বুঝতে পারতেছি না, মানে এত কনফিউজড কেন? একবার বলতেছেন আমি ওই ফ্ল্যাটে ঢুকে গিয়েছিলাম, আমি ওই ফ্ল্যাটে আসিনি, এই ফ্ল্যাটে এসেছি। তাহলে আপনি যেহেতু ওই ফ্ল্যাটে ঢুকছেন, ওই ফ্ল্যাটে যান। আর আপনাকে দেখে তো আমার অনেক শিক্ষিত আর স্মার্ট একটা লোক মনে হচ্ছে। আপনি কোন ফ্ল্যাটে আসবেন, কোন ঠিকানা আসবেন, সেটা আপনি নিজে জানা উচিত না? হ্যালো, ও আচ্ছা একটু ধরো তো, আপনি দাঁড়ান। এটা কি একরামুল হক সাহেবের বাসা? আমি ভুল করে পাশেরটাতে ঢুকে পড়েছিলাম। কেন পাশেরটাতে কেন গেলেন? বললাম তো ভুল করে ঢুকে পড়েছিলাম। বলেছি যখন ওই বাসায় থাকেন না, আমি ও বাসায় যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে ওটা ইফতিদের বাসা না। এটা কি ইফতিদের বাসা? ইফতিদের বাসা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা ইফতিদের বাসা না। তাহলে এটা কার বাসা? এটা হচ্ছে আমাদের বাসা, আমার বড় ভাইয়ের বাসা, আমরা এখানে সবাই থাকি। ইফতি এখানে উড়ে এসে জুড়ে বসেছে, কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা যাই হোক, সেটা আমার জানার বিষয় না, আমি এখানে একজনকে পড়াতে আসার কথা আমার আজকে। আপনি ইফতিকে চিনেন কিভাবে? অনেকদিন ধরে চিনি। অনেক পরিচিত, ও সব চরিত্র সম্বন্ধে জানেন? নিশ্চয়ই, ও আমাকে যথেষ্ট রেসপেক্ট করে। ও ইফতি একটা বদ আর আপনি বদ না? মানে আপনার কনসেপ্ট এখানে ক্লিয়ার হয়নি না? আমি একটু ভাবির সাথে কথা বলে আসি, আপনি দাঁড়ান। ভাবি ভাবি, দেখো ইফতি শিশুর জন্য একটা পাগল টাইপের সামনে আসছে। কি বলো তুমি? আরে ওই লোক নেই পাশে বসে ঢুকে গেছিল, তুমি বুঝতে পারছো পাশে বসে ঢুকলে কি হবে? সর্বনাশ, কখন ঘটলো এই ঘটনা? আরে একটু একটু আগে, ওই ইফতি একটা পাগল নিয়ে আসছে, একটা পাগল টাইপের এই রেবে স্যার। কাকে চাই? এটা কি ইফতিদের বাসা? হ্যাঁ এটা ইফতিদের বাসা। আমার আজকে এখানে একজনকে পড়াতে আসার কথা। পড়ানোর কথা কাকে? মিথিলাকে। ও আচ্ছা, আমি মিথিলা। এই টিচার তো পড়ানোর আগে তার ইন্টারভিউ নেওয়া দরকার না? ইন্টারভিউ একটা ইন্টারাকশন সেল বানায় ওর ইন্টারভিউ নিতে হবে। আশ্চর্য, ইফতি ইফতির আর বুদ্ধি শুদ্ধি হলো না। উফ, তুমি একটু দেখো কি আজব ব্যাপার, সেবার কি সব নিয়ে আসলে বাসার মধ্যে। আমি কি একটু ভেতরে আসতে পারি? হ্যাঁ আসেন। থ্যাংক ইউ। সালাম। আপনি ইফতির কাছে এসেছেন? জি। তো আপনি পাশের ফ্ল্যাটে ঢুকে পড়েছিলেন কেন? কারণ দু বাসায় একই নামে ভদ্রলোক থাকেন, তো ভুল হয়ে গিয়েছিল। তাতে কি হয়েছে? আপনি পড়াতে এসেছেন আমার মেয়েকে? জি। তো আপনি জিজ্ঞেস করবেন না গেটে নক করে যে এটা কি আমার মেয়ের নাম কি বলেন তো? মিথিলা। যে এটা কি মিথিলাদের বাসা? হ্যাঁ মিথিলা বল। তুমি রাস্তার মোড়ে দাঁড়ায় আছো আর ওদিকে টিচার তো বাসা চলে আসছে। ও কি চলে আসছে? হ্যাঁ আর জানো না কি হয়েছে, সে তো ভুল করে পাশে পাশে ঢুকে গেছিল, সেই নিয়ে কত হাঙ্গামা যে হয়েছে, এখন আম্মা টিচার ইন্টারভিউ নিতেছে। আচ্ছা ঠিক আছে, তুই আপাকে দে। আপা কোথায়? আচ্ছা থাক, লাগবে না, আমি আপাকে ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো। আসলে সমস্যাটা হয়েছে কি, ইফতির আসলে মোড়ে দাঁড়িয়ে থাকার কথা ছিল, আমাকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু সামহাও আমার মোবাইলে চার্জ নাই, আমি ওর সাথে কন্ট্যাক্ট করতে পারিনি আর ওকে পাইও না। আপনার মোবাইলেও চার্জ নাই? রাত্রে চার্জ করতে ভুলে গিয়েছিলাম। চার্জ করতে ভুলে গেছেন? আপনি আমার মেয়েকে পড়াবেন কিভাবে? আপনি তো দেখা যাবে যে কোন দিন পড়াতে হবে সেই দিনটাও ভুলে গেছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ আপা, টিচার নাকি চলে আসছে? ইফতি, তোকে ধরে একটা থাপ্পড় দেওয়া দরকার। তুই কোত্থেকে একটা পাগল ছাগল টিচার ধরে এনেছিস? না না না, তুমি নিশ্চয়ই ভুল বুঝছো, এখানে অন্য কোনো ব্যাপার হয়তো ঘটেছে, অসাধারণ শিক্ষক সে, আর ইউনিভার্সিটিতে তাকে তো অনেকেই আইনস্টাইন বলে ডাকে। সে পাশের ফ্ল্যাটে ঢুকে গেছে। শোনো তুমি এক কাজ করো, ওনাকে বলো মিথিলাকে পড়াতে শুরু করতে, ঠিক আছে? আমি আসছি, এসে তোমাকে সব বুঝিয়ে বলছি, ঠিক আছে? হ্যাঁ রাখলাম। তোমাকে পড়াবো না? জি। আচ্ছা তোমার তো এমনি ফিজিক্সের রেজাল্ট টেজাল্ট সব ভালো না? মোটামুটি। আচ্ছা এক গ্লাস পানি নিয়ে আসো তো। আচ্ছা।
কি একটু নার্ভাস? না 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 ঠিক আছে। টিচার পাপা তুই যা ঝামেলা শুরু করেছিস না, কোথা থেকে টিচার ধরে এনেছিস? সে পাশের ফ্ল্যাটে ঢুকে গেছে, কি এটা? আস্তে আস্তে কথা বলো, বসে কথা বলো। কি আস্তে কথা বললে বুঝলাম না? তুই হুট করে এক নতুন টিচার ধরে এনেছিস, আমি তার ইন্টারভিউ নিয়েছি তো, দেখতে কেমন যেন পাগলের মতো উদ্ভট। আরে কি আস্তে কথা বল, তুমি কি বলছো? চমৎকার একটা ছেলে, চমৎকার পদার্থ বিজ্ঞান বোঝে, ইউনিভার্সিটিতে তাকে আইনস্টাইন বলে, তুমি জানো? আইনস্টাইন? এ তো পাগলের মতো দেখতে। আস্তে কথা বলো তোমাকে একটা কথা আমি বলছি, মিথিলা যদি ওর কাছে পড়ে, মানে ঠিক মতো যদি পড়ে, তাহলে মিথিলা এ পাবে। তুই এত এত 100% শিওর হচ্ছিস কিভাবে? একেবারে এ পাবে, এ কোনো কথাই আমি বোঝাতে পারবো, মিথিলা এ পাবে না, শিশু কচু পাবে। আস্তে কথা বলো, আস্তে কথা বলো, মানে একটা কোথেকে একটা টিচার ধরে আনছে, মানে তোমার একটা মাতাবুরি করার সহযোগিতি এই এখন তো মাতা বই করতে গিয়ে তুমি সব গ্যাঞ্জাম লাগাও, এ কিছু বোঝে না। তুই আমার সঙ্গে একটু পরামর্শ তো করে নিতে পারতি। কথা বলো, পরামর্শ করার কি আছে? এই ছেলেটা তো ফিজিক্সে পড়ে। আচ্ছা শোনো, আপনি একদম বারবার কথা বলতে কথা বলো না না, আমি এখন যাব না। হ্যাঁ পরে যাওয়ার সময় একবারে দেখা করবো। হ্যাঁ এখন পরে তো যেটা বলতেছি, তোমার হয়তো আমাকে বুঝতে একটু সময় লাগবে, এক সপ্তাহের মতো সময় লাগবে, কিন্তু তারপরে তুমি একদম মাস্টার হয়ে যাবে। আমাকে একবার যখন তুমি বুঝে ফেলবে তখন তুমি দেখবে যে সব কিছু তুমি খুব কুইক বুঝতে পারছো। শুনো, মিয়ার ছেলেটা অনেক ভালো ছিল, কি বোঝেন আপনি? মিয়ার ছেলেটা অনেক ভালো ছিল, অনেক ভদ্র ছিল, তার থেকে একটা পাগল ধরে নিয়ে আসো। আপনার সমস্যাটা কি জানেন? আপনার মানে আপনি সুন্দর রূপ এগুলো আপনি দেখেন, পড়ানোর ক্ষেত্রে রূপের কি প্রয়োজন? ওকে তো ভালো পড়াতে হবে, ইঞ্জিনিয়ার্স পড়ে মেডিকেলে। আপনি জান, আপনি ইংলিশ পড়েন তো বোঝেন না, আর বেশি ঝামেলা করলে আপনাকে কিন্তু একদম ফিজিক্সে ভর্তি করে দিবে, ওনার কাছে পড়তে হবে আপনাকে। তোমার এই মাথা বুঝি করার সবটা পাচ্ছ। এই মক্কেল আইছিল, মক্কেল আইছিল, অন্য মক্কেল। অন্য মক্কেল মানে? ওই বাসার এক লোক আমার বাসায় আইছিল। হ্যাঁ ওই বাসার তো এক মিশো স্যার আমার বাসায় কেউ আহে না। আসলে ঘটনাটা কি খুইলাকো আমারে? নতুন স্যার ভুল করে আমার বাসায় ঢুকছে, ওই বাসায় না ঢুকিয়া আমি তো ভাবছি মক্কেল, আপেল খাইতে গেলাম, যখন শুনছি যে মক্কেল না, জারি দুই বাসা বাড়াই দিচ্ছি। দেখ না তো তুই আমার, এটা তো করবি তাই না? হন ওই বাসার হেডরুম তো অফিস থেকে আহে নাই, চল নিচে যাবো, অফিস থেকে আইফো আর অমনি কট করে ধরো। দেখি চল, হ্যাঁ ওই বাসার মাস্টার আমার বাসায় আইফো লাগা। আমিও স্বীকার করি, কিন্তু হুটহাট করে আপনার কোন গেস্ট যদি আমার রুমে ঢুকে যায়, এটা কি হয় আপনি বলেন? আমার গেস্ট আপনার বাসায় গিয়ে হুটহাট করে ঢুকে পড়েছে, কেসে? আপনি বললে তো হবে না, এটা প্ল্যান ওয়েতে পরিকল্পিত ভাবে এই কাজটা আপনি করছেন আমার যন্ত্রণা দেওয়ার জন্য। আপনার মধ্যে খাটাসের মতো কোনো কথা বলার ইচ্ছা আমার নেই। আপনি আমার খাটাস কোনার দায়িত্ব, এটা কোনো ভাবে উচিত না, বুঝছেন? আমি কি গুরুত্বপূর্ণ একটা কাজ করবো লাগছিলাম, ওই সময় আপনার লোকটা গিয়ে আমার বিরক্ত করলো। আপনি আমার সাথে আর কোনো কথা বলবেন না। না না এটা বললে তো হবে না, আপনাকে এগুলো দেখতে হবে, পাশাপাশি থাকলে এটা জানতে হবে, বুঝতে হবে। এই তোমার মামাকে সামলো না তুমি। আরে আপনি রে আপনি সামাল দেন, আপনার এক আপনার লোক যে আমার বিরক্ত করবে এটা কোনো ভাবে মেনে নেব না। আপনি কোনো কথা বলবেন না আমার সাথে, আমার কোনো লোক আপনি এটা বিরক্ত করে না, আপনি এগুলো দেখবেন, আপনার দেখা উচিত। আবার কথা বলে যারা শান্তিতে যে বাস করবো সেটার উপায় নেই, কোথা থেকে যেখানে সেখান থেকে হুটহাট করে কোথা থেকে কি লোক নিয়ে আসো তোমরা পাশের বাড়ি থেকে ঢুকে আর যত যন্ত্রণা শুরু হয়ে যায়। ওই খাটাসের বাচ্চা খাটাস আর ওই ভদ্রলোক তো সবসময় ওত পেতেই থাকে, কখন সে ঝগড়া বাঁধাবে? ইফতি তার মাথা মোটা, কি যে কখন করে তার কোন ঠিক নেই, ওকে ডাকো, ছাগলটাকে ডাকো। ইফতি, ইফতি।
কি আপা আমার কি নতুন কি সমস্যা? কি জানো বলো তো? শান্তিতে থাকতে দিবা না? তুমি প্রত্যেকটি টিচার ধরেছো। হ্যাঁ টিচার তো অনেক ভালো টিচার। পদার্থবিজ্ঞানে পড়ে চমৎকার পড়ানো। খুব ভালো। কতগুলো আসতে বলা যায়? কি আসতে বলবো? তুমি তো দশগুলো পায় আমাকে ছাড়িয়ে দিচ্ছে। তো আমার কথা শোনো। এটা পদার্থবিজ্ঞানের বিষয়। গণিতবিজ্ঞান তুমি যাও। বেটা রান্না করে দাও। হেই হইছেটা কি আমাকে বলতো পরিষ্কার করে বলতো কি হয়েছে? হয়েছে আমার মহা অন্যায় হয়েছে। আর বলবি তো কি হয়েছে? তা আপনার মেয়ে আপনার খেয়াল রাখা উচিত ছিল। আপনার মেয়ে পরে পদার্থবিজ্ঞানে, তাকে পরে চিকিৎসা বিজ্ঞানে একটা ছেলে, যথেষ্ট সন্দেহজনক পড়াশোনা। সেই জন্য আমি একটা ছেলেকে নিয়ে আসলাম যে সলিড পদার্থবিজ্ঞানে পড়ে। মানে এটা আমার বিশাল বড় অন্যায় হয়েছে, আমি এর মধ্যে না। বাবা ঠিক আছে নিয়ে এসেছিস, খুব ভালো কথা, কিন্তু তাকে ভালো করে ঠিকানা বুঝিয়ে দিবি না? সে তো পাশের বাড়িতে ঢুকে কী সব ঝামেলা করে এসছে। সমস্যা তো ঠিকানা নিয়ে না, সমস্যা আপনার নাম ইকরামুল ইসলাম, তার নামও ইকরামুল ইসলাম। ইকরামানি তো পরে, তার নাম ইকরামুল ইসলাম হবে কেন? সে তো একটা অশিক্ষিত লোক। আমি তো তার নাম রাখিনি, নাম তো রেখেছে তার বাপ, তো আমি কী করবো? কথা বলবেন ছেলেটার সঙ্গে, কত ভদ্র একটা ছেলে। আচ্ছা আচ্ছা, ইয়ে প্রথমে আপনার কাছে ক্ষমা চাই নিই যে মানে এই নামের ঝামেলার কারণে আপনি বাড়িতে ঢুকে পড়েছিলেন এবং কিছু সমস্যা হচ্ছে। না না ইটস ওকে। আর আপনি আমার মেয়ের পড়ানোর দায়িত্ব নিয়েছেন শুনে আমি খুব খুশি হয়েছি। আপনি একটু খেয়াল রাখবেন যাতে ওর রেজাল্টটা ভালো করে। প্লিজ স্যার তাড়াতাড়ি টেলিফোনে ঢুকে যাবে। বয়সটা কম হয়নি, মাথা এখনো মোটা খাটো, এই রোজ রোজ নতুন নতুন ঘটনা না ঘটালে হয় না। না কি ওনাকে বিদায় করে দেবো? এক চল মারবো, আমি বলেছি বিদায় করতে। যা তোর কাজ করতে, যা যা করছিলি তাই কর। আপনি কি সেই বহুল আলোচিত শিক্ষক? বহুল আলোচিত কিনা জানি না, তবে শিক্ষক। আপনি কে? মামা। মামা কার মামা? আমার মামা। ওনার নাম তো আর মামা না, নাম নিশ্চয়ই আছে একটা। শুনেন, আপনি যে আজকে আমার বাসায় হুটহাট করে না বলে না করে ঢুকে গেলেন, এটা কি ঠিক হয়েছে না ব্যাটিক হয়েছে? ও আচ্ছা, এখন আমি বুঝতে পারছি। পাশাপাশি বাসায় থাকেন তো, একই নাম, ভুল করে ঢুকে গেছিলাম, তাকে আমি সেজন্য সরিও বলছি। কী আজব কথা কন, ওকে সরি বলে কি আছে? সরি বলবেন আমাকে, বাসাটা আমার। আচ্ছা আপনি এই সামান্য একটা ঘটনা নিয়ে এই যে প্যাঁচাইতেছেন কেন এত? আরে এটার সামান্য ঘটনা বলতেছেন আপনি? আপনার এই উদ্দেশ্য তো আমার কাছে ভালো মনে হচ্ছে। শোনেন, আমার উদ্দেশ্য ভালো? আমি কিন্তু একটা বড় বলি নাই, হুটহাট করে না বলে ঢুকে গেছেন এইটা আপনাকে বলছি। এখন কি করতে হবে? সরি ওকে বলবেন কেন, আমাকে বলবেন? আপনি কে, কি করেন আপনি? আমি আমি কি করি সিদ্দিক? বিল্ডিং বানাই, ওই যে সব বিল্ডিং সব আমরা বানাইছি। ও এই এলাকার সব বিল্ডিং এই এলাকায় কাজ করেন বিল্ডিংয়ের? আচ্ছা শাহ আলম রে চিনেন? কোন শাহ আলম? ওই যে 10 নম্বরে গাড়ির ড্রাইভার। জি না। তাহলে এখানকার সবচেয়ে বড় যে বিল্ডার চিনেন? আমার দিকে ভালো করে তাকান। আপনি অন্য লোকের সাথে কী আচরণ করেন আমি জানি না, আমার সাথে একটু মাইপা আচরণ করবেন, ঠিক আছে? আমি এই গেট দিয়ে ঢুইকা ওইখান দিয়ে এরকম লিফট দিয়ে সোজা উঠি, ওইটা এই বাসায় যাই, এই বাসায় যাই না। একদিন ভুলে গেছিলাম সরি বলছি, এখন কিন্তু আমি এই বাসায় যাই, পড়ায় আবার এইভাবে লিফট দেওয়ার নাইমা এদিক দিয়ে চলে যাই। আমারে ঘাটবেন না নেক্সট টাইম, মনে রাখেন, ঘাটলে কিন্তু অসুবিধা আছে, একদম অসুবিধা আছে। আজ পর্যন্ত তোর মামুর মুখের উপরে সামনে দাঁড়িয়ে এখানকার একটা লোক কথা কইবে না, আর এই লোক ডপ 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 করে মানে বইলেই গেল, আমার একটা কথা কইবে দিল না, আমার বসের কথা কই গেল। ফোন তোর একটা কাম দেই, এই লোক কই থেকে চাল কিনে, কই থেকে ডাল কিনে, কোথায় ঘুমায়, কোথায় গোসল করে, কোথায় খায়, পায়ের মুজে জুতে কোন থেকে কিনে, সমস্ত কিছু তোর এই কম্পিউটার নোট করে রাখবি। কম্পিউটার মামু কই? আমার তো কোনো কম্পিউটারই নেই মামা। আমি তো তোর আঙুল দিয়ে দেখাইলাম যে এই যে কম্পিউটার মিলে যাইতে, খুব সাবধানে।
ঠিক আছে মামা একটু জানি লড়তে হবে না না মামা কোন লড়তে হবে না ঠিকই বার কো মামা অনেক মিষ্টি একদম গাছ পাকা মনে গাছ নাম আরে না রাজশাহী থেকে তোমার জন্য আনাইছে তাই খাও আরেকটা খাও না আরে খাও তো না খাবো না শোনো এখন থেকে তোমাদের বাসায় বাইরের খাবার একদম বন্ধ হোটেল থেকে কোনো খাবার আনতে পারবে না এখন থেকে বাসায় রান্না হবে নালে পরে দেখা যাবে তোমার গ্যাস্ট্রিক আলসার কি জানি হয়ে গেছে আমার ডাক্তারের কাছে দরকার বুঝতে পেরেছো হ্যাঁ সিদ্দিক হ্যাঁ সিদ্দিকের কেন ডাকো ও আইলে একটা ঝামেলা আমি আর তুমি আছি কত ভালো আছি না আরে চুপ করো তো সিদ্দিকের সাথে আমার কথা আছে আই সিদ্দিক জি মামি আসছো কেন তুমি কি রান্না করতে জানো আচ্ছা ঠিক আছে এখন থেকে আমি সপ্তাহে দুই দিন এই বাসায় আসবো এসে তোমাকে রান্না শেখাবো এখন যাও আজকে পেপারটা নিয়ে আসো আমার বিসিএস এর রেজাল্ট দিয়েছে তাই খারাপ লিখে পেপার নিয়ে যা পেপার মানে বুঝলি না পেপার হচ্ছে পেপার পয়কার পে প বৈষ্ণের বানটা ঠিক করে বলো সরি আকার দিনে সিদ্ধি আকারটা দিয়ে নিস পেপার কই বাবু ও বুঝতে পেরেছি না তুমি আর টাইম খাও না আমি আম খাবো না তোমরা মনে পেপার রাখো না 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 পেপার রাখি না মানে ওর সময় নাই আমার সময় না আমরা পূর্ব কখন ওই একটা করে ম্যাগাজিন রাখি মাঝে মধ্যে আর আমি চোখ বুলাই নি ম্যাগাজিন রাখো একটা পেপারের দাম কত আর ম্যাগাজিনের দাম কত না এখানে তো দাম আর টাকা পয়সার প্রশ্ন না ম্যাগাজিন পুরানো বাজার থেকে কিনে আনছি কেজি দরে কেজিতে 18টা আচ্ছা তোমরা কি এই সমাজে বাস করো সামাজিক জীব একটা মানুষ শুনে কি বলবে হ্যাঁ একটা বাসায় পেপার রাখো না তুমি তো বিল্ডার্সের ব্যবসা করো এই যে রডের দাম বাড়ছে সিমেন্টের দাম বাড়ছে এগুলো জানবে কোথা থেকে হ্যাঁ পেপার না পড়লে কালকে থেকে এই বাসায় পেপার থাকবে আচ্ছা ঠিক আছে কালকে থেকে পেপার পেপার রাখবো কয়টা পেপার রাখবো সিদ্দিক কালকে থেকে বাংলা রাখবে একটা ইংরেজি রাখবে একটা তোর মামি আবার ইংরেজিটা বেশি পড়ে পছন্দ করে খারুজ যা বাসার মতো খারে করে সব এখন একটু গ্রাম তুমি খাও আমি খাবো দোলো ভাতি আলি নদীর রূপালি ঢেউয়ের তালি নৌকা বাজাও ঢেউয়ের তালি নৌকা বাজাও ছয়ের নিচে কর্কট বিছে ইস্তি তুমি এই ভাষা কি আসো ঝামেলা করার জন্য বিছে দৃশ্য এই যে তুমি মিথিলা টিচার নিয়ে ঝামেলা পাকাইলা এর কারণটা কি তালি নৌকা এতে তো নিয়াজি ভালো ছিল স্যার হিসেবে তোমার সাথে কথা বলতে আসে আমার বলিছে ওলট পালট কি হইছে সমস্যা কি দুল আমার কাছে দেখো ইচ্ছা চুম্বক তার দুলে চুরমা এই যে তুমি চুপ করবা আমি দুলো ভাটি আপনি ইংলিশ পড়েন না আমি ইংলিশ পড়াই না আমি ইংলিশ পড়ি হ্যাঁ ইংলিশও পড়েন জান বেশি ক্ষমতা থাকলে গিয়া এরে ওই ফিজিক্স পড়ান মিথিল আর গিয়া জান আমি কি বলছি নাকি জানি ফিজিক্স পড়াবো ফাজিল কোথায় গার চলে দাও চলে দাও উচিত এ নদী রূপালি ঢেউয়ের তালি নৌকা বাজাও আজকে আমরা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড বুঝব ইলেকট্রিক ফিল্ড কি জিনিস তুমি বোঝো মানে মনে করো একটা চার্জড বস্তু মানে চার্জিত বস্তু আর কি মনে করো এটা একটা অবজেক্টিভ এটাকে চার্জ দেওয়া হয়েছে ঠিক আছে এটার ভিতরে এখন একটা ম্যাগনেট পয়দা হয়েছে একটা লিমিট আছে মনে করো আর একটা চার্জ বস্তু অবজেক্টিভ এই যে ফিল্ডটা এই ফিল্ডটা স্যার আপনার মনে হয় জরুরি ফোন আপনি ধরেন কোনো অসুবিধা নেই না 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 এমনি কল আচ্ছা শোনো ডিসটেন্সটা আছে এখানে স্যার আপনি বসেন আমি কিছু নিয়ে আসি আপনার জন্য ওকে হ্যালো আচ্ছা তুমি তো জানো আমি এক জায়গায় পড়াইতে আসছি না আর আমি কেটে দিচ্ছি বারবার লাইন তুমি আমাকে একটু পরে ফোন করতে পারো না আমি এটা বের হয়ে তোমাকে ফোন করতেছি ঠিক আছে হ্যাঁ ভালো আছো তো না হ্যাঁ সব কিছু ঠিক আছে ওকে ওকে বাই থ্যাংক ইউ
শুনুন স্যার, স্যার একটু কথা বলতে চাইছি স্যার, সেদিনকার বিষয়টার জন্য আমি সরি স্যার, মাফ করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, তোমারে মাফ করে দিলাম, কিন্তু আমি খুব দুঃখ পাইছি তোমার ব্যবহারে, বুঝছো? তুমি এত এই বিষয়টা নিয়ে এরকম তালগোল না পাকাইলেও পারতা। আমি ভুল করে তোমাদের বাসায় গেছি, এটা নিয়ে তো এত তালগোল পাকানোর গন্ডগোল করার কোনো দরকার ছিল না। সরি মনে রাখ, সরি স্যার, সরি। তোমার হাসিটা তো খুব সুন্দর স্যার, তুমি কি জানো তুমি মডেলিং করতে পারো? কি স্যার? বুঝো নাই, ওই যে বিজ্ঞাপনে যারা অভিনয় করে। অভিনয় স্যার? এখন হাসো না, তোমার ফিগার টিগার সবই ভালো আছে, হ্যান্ডসামও আছো তুমি, খালি এই পেটের এই জায়গাটা একটু বেঢঙ্গা আছে, ঠিক আছে? এই জায়গাটাকে শেপে নিতে হবে, আর একটু ভিতরে ঢুকাইতে হবে, তারপরে করবো কি কয়েকটা প্রোফাইল ছবি তুলবা। প্রোফাইল ছবি কি স্যার? মাথা থেকে পাও পর্যন্ত আর কি, পাও থেকে মাথা পর্যন্ত, উল্টা বলতে দেখতেছো কেন, পাও থেকে মাথা পর্যন্ত, হ্যাঁ ছবি তুলবা, এই যে বিভিন্ন ভাবে ওই যে ভঙ্গিতে ওই যে মডেলরা দেয় না ওগুলো দিবা, ঠিক আছে? এরকম পাঁচ ছয়টা ছবি তুলে তুমি আমাকে দিও, আমার কিছু পরিচিত পরিচালক আছে, আমি ওদেরকে দিয়ে দিলেই তোমার হয়ে যাবে স্যার। এটা নিয়ে আমাকে ধন্যবাদ বলার কিছু নাই, তুমি হবে, তোমার তোমার ভিতর প্রতিভা আছে দেখে আমি বলতেছি তুমি হ্যান্ডসাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি দেখছেন আপনি টকশো? না না, এ বাসায় এখন থেকে তো বাংলা হিন্দি এসব চ্যানেল চলবে না, শুধু ইংলিশ চ্যানেল চলবে। কেন? আমি ইংরেজি শিখছি, সেই জন্য আমাকে ইংরেজি চ্যানেল দেখতে হবে। চেঞ্জ করেন আপনি, যন্ত্রণা করেন, প্লিজ যন্ত্রণা করো না ভাই, আমি টক শো দেখা শেষ করি তারপর। আরে বাবা, টক শো দেখলে কি আপনার আয়ু বেড়ে যাবে নাকি? আয়ু বাড়বে, আয়ু বাড়ুক বা কমুক, ধরো তোমার যন্ত্রণায় তো কোথাও কিছু দেখা যায় না। থ্যাংক ইউ। আচ্ছা শুনুন ভাই, আমাকে একটা বিষয়ে আপনাকে একটু হেল্প করতে হবে। কি? যে আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষণ পদ্ধতি, এটা আমি কোথায় করতে পারি বলেন তো? এটা আবার কি? কারণ আপনি জানেন না, IELTS। IELTS? IELTS মানে জানো? IELTS ইলার ভার্সন হচ্ছে হলো গিয়ে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। খুব সুন্দর দাঁড়িয়েছে, এবং এটাই আমি বাংলায় আপনাকে বলেছি। ইস্তি, তুমি শিখবা ইংলিশ আর প্র্যাকটিস করবে বাংলায়, IELTS কি বাংলায় হয় নাকি? আচ্ছা ঠিক আছে, এখন এটা কোথায় করতে পারি সেটা বলেন। এটা অনেক জায়গায় করা যায়, তুমি ব্রিটিশ কাউন্সিলে করতে পারো, পরীক্ষা দিতে হবে ব্রিটিশ কাউন্সিলে। ও আচ্ছা, ধন্যবাদের সঙ্গে এটা গৃহীত হলো। শোনেন, আমি খেয়াল করে দেখলাম যে আমার অধিকাংশ সময় তো আপনার সঙ্গেই কাটে, মানে বাদানুবাদ যা হয় আপনার সঙ্গেই, তা আমি তো এখন থেকে সবসময় ইংরেজিতে কথা বলবো, সেক্ষেত্রে আপনাকেও ইংরেজিতে কথা বলতে হবে, এবং আপনি যে ইংরেজি বলেন সেটা যথেষ্ট মোটা দাগের, এটাকে পরিবর্তন করতে হবে, মানে আপনার ইংরেজি বলার দ্রুততা এবং সহজতা এটা ঠিক করতে হবে, এবং সেই জন্য আপনাকে ইংরেজি চ্যানেল দেখতে হবে। মানে মোট কথা হচ্ছে যে আপনাকে ইংরেজি বিষয়ে, যে হোক আজকে আপনি টক শো দেখেন কিন্তু এটা কিন্তু শেষ দিন, আর দেখতে পারবেন না, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ কী অবস্থা? অবস্থা তো খুবই ভয়াবহ, বাসায় নতুন টিচার আসছে তো। এটা কে, নতুন টিচারটা কে? ওই যে ইফতি মামা, তার এক ইউনিভার্সিটির ফ্রেন্ডকে ধরে নিয়ে আসছে। ওকে, এখন তো আর তুমি রেগুলার আমার সাথে দেখা করতে পারবো না, কারণ বাসায় তো আসতে পারবো না, যা দেখা করার সব তখন বাইরে করতে হবে। শোনো, আমার একটা পরিচিত জায়গা আছে। আমার কিছু টাকা দিতে পারবো আপু? আমার তো টাকা নাই, কাজ কর।
তুই আমার কাছে যা, যে আমার জন্য টাকা নেই তোর জন্য টাকা নেই, যা। আচ্ছা তুমি আমার বড় বোন না, তুমি আমার আদর করো না কত বলো, আমি তোমার ছোট ভাই না, তুমি আমার কিছু টাকা দিলে কি সমস্যা বুঝাও? আদর করি ঠিক আছে, কিন্তু এখন আমার কাছে টাকা নাই, আমার টাকা লাগবে যা আমার কাছ থেকে নিয়ে। তুমি একটা ছোট লোক বুঝছো? কি বললে? তুমি একটা ছোট লোক। ও টাকা না দিতে বললে ছোট লোক হয়ে যায় না? সেটার জন্য না, আমি তোমার ছোট ভাই, তোমার আদরের একটা ছোট ভাই, আমি ছোট হইতে পারি, দেখতে ছোট হইতে পারি, কিন্তু আমার তোমার মতো মোটেও তুমি আমার থেকে দেখতে ছোট না, ঠিক আছে? তুমি আমার সাথে বাইরে যাও এখনি, চলো, সবাই আমাকে বলবে যে তুই একটা বুইড়া, তুই আমার বড় ভাই। শুনো, যে যাই বলুক, তুমি তুমি একটা বুইড়া, বুঝতে পারছো? আমি তোমার মতো বুইড়া না, আর তুমি স্বাস্থ্যছো না, তোমার পুরো একটা বুড়ির মতো লাগতেছে, আর আমি তোমার মতো ছোট মন নিয়ে জন্মাই নাই, আমার আত্মাটা অনেক বড়। আমি ছোট লোক না, এই টাকাটা ধরো, এই নাও 10 টাকা দিছি, মেইন রোডে রিকশা নিয়ে যাও, বুঝতে পারছো? থ্যাংক ইউ, এই টাকাটাও এখন অনেক জরুরি। পেট নিয়ে একটা আমার দেনে অনেক কিছু হবো। কি হবো? হবো, উনি কখন আসবে? আমি জানি না। আর শুনেন, আপনার হাসি বন্ধ করেন। আপা কখন আসবে? আপা এইখানে বসে থাকেন, বসে বসে দেখেন কখন আসবে। আপনার অনেক সুন্দর লাগতেছে, ড্রেসটা অনেক সুন্দর। অনেকক্ষণ দাঁড়িয়েছিল তুমি। হ্যাঁ, তুমি তো সেই ফোন করলা কখন, তখন থেকে তো দাঁড়িয়েছি। আর বললো না যে মিশু আর মিথিলা সন্তানটা আসার আগে আমার মেজাজটা কম করে দিল। এখন মেজাজ ভালো আছে? আচ্ছা দেখো না, ইন্ডাস্ট্রিটা কেমন লাগছে আমাকে? খুব সুন্দর লাগছে। এই যে তোমার চিতাবাঘের প্রিন্টটা আছে না? কি বললা তুমি? দাঁড়াও না, আগেই আপসেট হচ্ছে কেন, আমি বলি, ক্লিয়ার করি ফুলটা। এই যে তোমার স্কিন কমপ্লেক্সন আর এই চিতাবাঘের প্রিন্টটা দুইটা মিলে অনেক জোর। মনটা খুলে কথা বলতে পারবো, ঠিক না? তোমার সাথে কথা বলার জন্য কি তুমি মনে করো যে পার্কে গিয়ে বসবো, রেস্টুরেন্টে বসবো? এখানে যদি কেউ দেখা ফেলায় তখন একটা প্রবলেম না? তুমি তো ওটাই চাও যে কেউ যেন না দেখুক। তুমি তো আমাকে পাবলিকলি এক্সপোজ করতে ভয় পাও, তোমার তো প্রবলেমই ওইটা। আরে আজও প্রেম করবো নিজেরা নিজেরা, মানুষের জানান দিয়ে প্রেম করার দরকারটা কি? তুমি সবসময় কিন্তু মিশু আমার সঙ্গে এরকম করো। বুঝি না তুমি সবসময় এরকম ছ্যান ছ্যান করো কেন, সবসময় ঝগড়াঝাটি করো। তুমি একটা জিনিস কখনো ভাইবা দেখছো? তোমার সাথে যদি আমি 30 মিনিট কথা বলি, 30 মিনিটের মধ্যে তুমি 28 মিনিট ধরে খালি ঝগড়াই করো, প্রবলেমটা কি? আমি তোমার সঙ্গে ঝগড়া করি? মিশু ফোনে যখন আমরা কথা বলি তখন আমি যদি কোনো রোম্যান্টিক বিষয়ে কথা বলতে থাকি, তুমি ইচ্ছা করে এমন একটা কথা বলো যেটা শুনে আমার একদম মেজাজ চলে যায়। আর আমি জানি তুমি এগুলো পুরো ইন্টেনশনালি করো মিশু, জাস্ট আমাকে খেপানোর জন্য করো। আজ্জো, আমি ইন্টেনশনালি কোনো কিছু করি না। অবশ্যই না, জিনিসটা আমি ইন্টেনশনালি করি, এটা তোমার বুঝার ভুল।
এই জায়গাটা অনেক সুন্দর না? অনেক সুন্দর। তুমি আমার ব্যাপারটা বুঝছো? তুমি তুমি একদম ঠান্ডা হও, তুমি ঠান্ডা হও প্লিজ। এরকম করো না বিকুল, একদম রাখতে হবে, মাথা ঠান্ডা করো। তুমি আমার ব্যাপারটা বুঝো, এই যে আমাদের দুইজনের মধ্যে একটা ভালো রিলেশন, একটা সুন্দর রিলেশন, একটা স্মুথ রিলেশন চলতেছে। তুমি যদি অযথায় এরকম ঝগড়াঝাটি আমরা করতে থাকি তাহলে তো হবে না, আমরা শেয়ারিংয়ের বিষয়টাতেই যেতে পারতেছি না। মিশো আমি তো তোমার সঙ্গে ঝগড়া করি না, তুমি আমার সাথে সবসময় ঝগড়া করো। এই যে দেখো আজকে তুমি আমাকে এরকম একটা ফালতু জায়গায় নিয়ে আসছো, এখানে না একটা চটপটির গাড়ি আছে না একটা বাদামালা আছে, এই যে আমার এখন খিদা লাগছে, আমি এখন কী খাবো? আরে আজও আমি কি বলছি তোমার, আমি খাওয়াবো না, আগে কিছুক্ষণ কথা বলি তারপরে আমরা খাইতে যাবো, ঠিক আছে? তুমি না সবসময় এরকম করো বুঝছো, তুমিও যে সবসময় ডেটিংয়ে বার হলে তুমি টাকার কথা চিন্তা করো, চিপুস কথা কার ইচ্ছা করে করো তুমি আমাকে এরকম। আজও আমি তোমার সাথে কথা বলি না মানে কি, আমি যখনই সময় পাই তখনই তো তোমার দিন রাত ফোনে ফোন করে ফোনে কথা বলি, তারপরে তুমি বলতে পারো একদম চাপাবাজি করো। তুমি আমার সাথে মোটেই কথা বলো না, রাত্রিবেলা কারে ফোন দাও তুমি? হ্যাঁ যদি এত কথা বলো। আরে আমার বাসা তো প্রবলেম, বুঝো না কেন? ও তোমার বাসা বাসা আর আমার বাসা তো হোটেল না? খবরদার আমার সঙ্গে চিল্লাবে না তুমি, এই আমাকে এই নিয়ে কতগুলো কথা শুনলে তুমি দেখছো? তুমি আমাকে প্রথমে সাইকিক বলছো, প্রবলেম বুঝে না, আমি তুমি এখানে তুই এখানে মেরে কে মিশু? তুমি চুপ থাকো নিয়াজ ভাই, এই সময়ে তুমি ঘুরে নিয়ে এখানে, তুই ঘুরতে আসছিস না? এরকম আমরা ঘুরতে আসছিলাম। বলো এই মেটা কে? এই এই বেয়াদবটা কে রে? মিশু কত বড় সাহস আমাকে বেয়াদব বলতে, মেটা কে? এই গুলা নিয়ে ঘোরার জন্য তুমি চিল্লাও না, তুমি চুপ থাকো। আমি আপনার কাছে ব্যায়াম শিখবো, আপনি আমার প্রতিদিন সকাল বিকাল ব্যায়াম করাবে। তোমার ব্যায়াম ঢুকলো কেন? লজ্জা লাগে না বলে শিখাবো না, আমি মডেল করব। কি করবো? মডেল হচ্ছে অভিনয় করে না ওইটা, এই যে হলো তুমি মডেলিং করবা কেন? আমার হাসিটা সুন্দর না, আমার চেহারাটা অত সুন্দর, খালি এই পেটটা আপনি ব্যায়াম করে কমাই দিবেন তাইলেই, তারপরে এরকম এরকম করে কয়েকটা ছবি তুলব তাইলেই তো মডেল, তাই না? দূরে যাও, দূরে গিয়ে দেখো। থ্যাংক ইউ স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো মিশু। হ্যাঁ বলছি, কে? কেমন আছিস? নিয়াজ ভাই। হ্যাঁ বলেন, কি দরকার? তুই এরকম করতেছিস কেন? আপনার সাথে এর থেকে আর ভালোভাবে কীভাবে কথা বলবো, আর আপনি কেন ফোন করেন এবার সাথে এটা আমার জানা আছে। এখন মিশু তুই আমার সাথে কিন্তু খারাপ ব্যবহার করতেছিস। আরে কিসের খারাপ ব্যবহার? আপনার যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করতাম, বুঝতে পারছেন? আপনার টোটাল রেসপেক্টটা নষ্ট করছেন এবং আপনার ভালোবাসার মধ্যে পানির পিচকিরি ছিটিয়ে দিচ্ছেন, বুঝতে পারছেন? তুই বিষয়টারে এইভাবে কেন নিতেছিস? আমরা তো সিম্পলি ঘুরতে গেছিলাম, তাই না? শুনেন নিয়াজ ভাই, আপনি আর এই ভাষায় ফোন করবেন না দয়া করে, আর যদি ফোন করেন এইভাবে কেন? এর থেকেও খারাপভাবে কথা বলতে পারি আমি, আমি ভুলে যাব যে আপনি আমার কোনো এক সময় কোনো বড় ভাই ছিলেন, ঠিক আছে? মাইন্ডেড, এই ভাষায় ফোন করবেন না, আমাদের বিরক্ত করবেন না দয়া করে, রাখলাম ফোন। না আমি এখন তোমাকে ইম্পর্টেন্ট কথা বললে বলবো, তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, তুমি ফোনটা রাখবা না, তোমার কাছে দয়া লাগে তুমি ফোনটা রাখবা না। হ্যালো হ্যালো তুমি এই জায়গায় আর আমি তোমার খুঁজে বেড়াইতেছি। কেন আমারে খুঁজতেছেন কেন? এই একটা ফোন করবো। ফোন করবেন, ফোন ফ্যাক্সের দোকানে যান।
আর পকেটে বাংতি টাকা নাই আর মামাও তো নাই বাসায় তা আমি এখন কি করব দেও না একটা দুইটা মিনিট কথা বলো না আমি এখন ফোনটা দিতে পারবো না আমি খুব প্রবলেমের মধ্যে আছি আমারে ডিস্টার্ব করেন না আর ভাই আমারও ইম্পর্টেন্ট একটা ফোন দেও না দুই মিনিট দুই মিনিট সিদ্দিক ভাই আপনি সবসময় এরকম পেন দেন কেন মানুষে আর ভাই দুইটা মিনিট প্লিজ আমি আমি আগে আমি একটা প্রবলেম আছে এই প্রবলেম থেকে উঠা নেই উতরে নেই তারপর আপনি আমি ফোন দিয়ে দিচ্ছি না আমি তোমার সত্যি কথা বললাম দুই মিনিটের উপর লাগবে না দেও তুমি কথাটা বলে আমি তোমার দিয়ে দিতেছি আপনি মানে বিরক্ত করতেছেন না দেও না দেও একটা নাম্বার দাও নাম্বার বলেন 01934567 80 নেন ধরেন দুই মিনিট কিন্তু একটু তাড়াতাড়ি কথা শেষ করেন হ্যালো ইব্রাহিম ভাই ওই যে হাওয়া ভাড়া একটু দেন তো সিদ্দিক ঢাকা থেকে হ ঢাকা থেকে হাওয়া ভাড়া দেন হাওয়া একটু একটু যান ওই যে দাঁড়াইছে লাইন আছে হ্যালো হাওয়া ভা কেমন আছো ভালো আমি ভালো আছি মা বাইরে গেছে হ্যাঁ আচ্ছা ওই কই দূর কি খবর তুই দূর আমি কিন্তু আর একটা কথা শুনো ইয়ার কি খবর গরু দুইটা আছে আরে ভাই আপনি দুই মিনিট শেষ তো সিদ্দিকে ফোনটা দেন লাইনে থাকো আপা আরে এই শুনো এই যে গরুর মাছ ও মাছ বড় হয়ে গেছে আর শুনো এরকম করেন কেন আমাদের এটা বলেন আপনি মানুষের প্রবলেম বুঝেন বুঝছেন সবসময় নিজেরটা নিয়ে থাকেন কেন আরে হাওয়া ভাড়া তো তুমি ছিল আপনি বোকা বোকা ভাব কইরা সবসময় মানুষে বড় সর একটা বাস মারেন বুঝছেন কথা 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 হ্যালো তুমি তখন ফোনটা এইভাবে রেখে দিলা কেন মিথিলা কি সমস্যা হয়ে গেল তো যে মিশু শয়তানটা দেখে ফেললো না এখন তো আম্মার কাছে যে উল্টা পাল্টা নানা কথা লাগাবে কি করি বলতো তুমি আম্মাকে বলে দাও কথা শুনলে মনে হচ্ছে ধরে একটা থাপ্পড় মারি আম্মার বলে দেবো মানে আম্মার বলে দেবে কি সিচুয়েশন আমি তো জানিস না নিয়ে আসতে পারবে আমাদের বাড়িতে আর তাহলে তুমি মামাকে অথবা চাচাকে কাউকে বলে দাও উনারাই ম্যানেজ করবে তুমি বলো একটা কাজ করো তুমি মামাকে বলে দাও কারণ মামা যদি মিশুর কাছ থেকে শুনে তাহলে সে এটা নিয়ে একটা হাঙ্গামা করবে কিন্তু আমাকে যদি তুমি বলো তাহলে সে মনে করবে তুমি তাকে গুরুত্ব দিচ্ছ এমনি বোকা শোকা মানুষ তো এটাতে সে খুশি হবে দেখবা সব প্রবলেম সেই হ্যান্ডেল করবে তো মামা তো আবার তোকে এনে নিয়ে আজকে সন্দেহ করে এই কথা শুনলে যে কি সিচুয়েশন করে আল্লাহ জানে কোনো সিচুয়েশনই হবে না বরং এই ফ্যামিলিতে এমনি মামার কাজ টাজ নাই তুমি বরং তোমার প্রবলেম যদি মামার কাছে বলো মামা এটাতে কয়েকদিন খুব এক্সাইটেড থাকবে সে খুশি হবে দেখবা নিজের থেকেই ইনিশিয়েটিভ নিয়ে সব সমস্যা সমাধান কি বলতো একদম ছাদে ডাক দিয়ে নিয়ে আসলি না মানে ব্যাপারটা খুবই সিরিয়াস এটা বাসায় বলা যাবে না কি বল না মানে আমি আসলে তোমাকে ঘটনাটা অনেক আগেই বলতে চাইছিলাম কিন্তু ভয় বলতে পারি নাই ওই নিয়াজ হ্যাঁ যতখানি লম্বা ততখানি ফাঁকি কি তোকে কিছু বলেছে না তুমি এরকম যদি করো তাহলে আমি বলি কি করে আচ্ছা ঠিক আছে বল না মানে আজকে আমি আর নিয়াজ একটা জায়গায় বসেছিলাম আর কি হ্যাঁ যে মিশু শয়তানটা ওইখানে এসে হঠাৎ করে হাজির মিশু হ্যাঁ আচ্ছা ও মিথিলা কোথায় ছিল তখন মিথিলা ছিল না না আমি বলতে চাচ্ছি যে মিথিলা ওই সময় কোথায় ছিল আরে দূর মিথিলা ছিল না আমি আর নিয়াস ছিলাম কেন মিথিলা এখানে মামা ছি বললা কেন ছি তাহলে আমি এতদিন কি ভেবেছি বলতো ও সমস্ত ভাবনাই তো তাহলে ভুল মামা আমি যেটা বলতে আসলাম তুমি সে কথাটা শুনলাই না বল বল না ওই যে মিশু না ও তো একটা মহ শয়তান ও যে দেখছে আমাকে এখন আম্মার কাছে আইসা উল্টা পাল্টা হাজারটা বানায় বানায় কথা লাগাবে
প্লিজ তুমি একটু আম্মাকে ম্যানেজ করো না। না এখানে আমার কি করা আছে, আমি কি ম্যানেজ করব, আমার তো ভাবনাটাই ভুল। আমি তোমাকে কত আশা করে এখানে নিয়ে আসলাম, ভাবলাম যে তুমি আমার দিকে একটু তাকাবা, তুমি আমার ব্যাপারটা একটু ভাববা না। না ঠিক আছে, তুই আমাকে এখন যখন একটা দায়িত্ব দিয়েছিস সেটা আমার ভালোবাসার ব্যাপারে, সব ব্যাপার তো সবাই বুঝবে না, সেই মানসিক উচ্চতা তো সবার নাই। মানে আমি বলতে চাচ্ছি তুই তো সুমনকেও ডাকতে পারতিস, সুমনকে তো ডাকিস নি, সুমন টুমন তো আর এগুলো বুঝবে না। ঠিক আছে আমি দেখবো, এটা এটা নিয়ে সমস্যা হবে না, আমি এটা ম্যানেজ করবো। তা আমি কি ভাবলাম, আমার ভাবনাটাই তো সমাধান করতে হয়। আমি বুঝতে পারছি না যে যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার কাছেই কেন আসতে হবে, আমাকেই কেন সমাধান করতে হবে, কেন বলেন তো? মানে কি না, সমস্যাটা সিমুর, সিমু আমাকে বলল কি হয়েছে সিমুন, মন খারাপ? সিমু নিশ্চয়ই আপনাকে বলে নাই। না সিমু যেহেতু আপনাকে গুরুত্ব দেয়নি সেহেতু আমি বুঝতে পারছি না আমার আপনাকে গুরুত্ব দেওয়াটা উচিত হবে কিনা। সমস্যাটা কি জানেন সুমন ভাই, সমস্যাটা হচ্ছে ব্যক্তিত্বে। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম কবি গোলাম মোস্তফার, গিন্নি হলো নুন, এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু। মানে এখানে গিন্নি হচ্ছে নুরু, সে সবাইকে খাবার দাবার বেড়ে বেড়ে দিচ্ছে, সবাই খাচ্ছে। আপনার ব্যক্তিত্বটা হচ্ছে সেই ধরনের, বুঝতে পারছেন? আপনি ওই কাপড় চোপড় ধোবেন, তারপর আপনার থালা বাসন ধোবেন, এই জাতীয় কাজগুলি করবেন। এই কাজ নিয়ে তো আপনাকে তো সবাই সব প্রবলেম শেয়ার করবে না। কারো যেমন সিমুর জামাটা ধুতে হলো, সেক্ষেত্রে আপনাকে বলবে যে চাচা জামাটা ধুয়ে দাও, এ হচ্ছে অবস্থা। সমস্যাটা কি সেটা বলো না, বললে যাও। আচ্ছা বলি না, বলা যাবে না তো, আপনি তো পাড়া বেড়ানো স্বভাবের, মানে তৃতীয় শ্রেণীর মহিলাদের মতো পাড়ায় পাড়ায় গিয়ে লোকজনকে এসব কথা বলে বেড়াবেন। আমি সরি, আমি চাচ্ছিলাম খুব বলতে কিন্তু উপায় নাই। ঠিক আছে গেলাম। কি ব্যাপার হঠাৎ এখানে, কি সমস্যা কোনো? আচ্ছা কাহিনীটা কি তুই আমার বলতো? কি কাহিনী? জিফতে এসে আমার এই যাতা বলে গেল। কি বলে? তুই নাকি কি বলছিস? আমি আমার মাইক থেকে মানা করছি আমাকে বলতে না। তোমাকে বলতে না করছি? হ্যাঁ অসম্ভব, এটা হইতেই পারে না। আমি সকাল থেকে তো আমার রুমে বসে আছি। তুমি বাথরুমে গেছিলে তখন, মনে করে দেখো। আচ্ছা ঠিক আছে আমি বল কি হয়েছে। আমি আর নিয়াজ, ও নিয়াজ, নিয়াজ তো খুবই ভালো ছেলে, আমি তো ওই ছেলেকে খুবই পছন্দ করি, বরং ইফতি না ওই ছেলেকে কিছুকে দেখতে পারে না। এখন দেখ তুই কি আগে এটা ওই ইফতিকেই বললি, এখন দেখ ইফতি কী কী প্যাচ লাগায়। মামা কোনো প্যাচই লাগাবে না। শোনো চাচা, তোমাকে আমার দরকার, মামাকেও আমার দরকার, কিন্তু একটা ব্যাপার, তুমি কিন্তু এই কথাটা অন্য কারোর সাথে শেয়ার করতে পারবে না। এরকম ধরনের কথা তুই আমার ভাতিজি না, আমি এটা কি জনজনে বলে বেড়াবো না? না মানে বললাম আর কি, এখন থেকে আমি সব কথা সবার আগে তোমার সাথে শেয়ার করব। এবং এর জন্য যে লাইট ইয়ার্স বলে ডিস্টেন্স বিভিন্ন নক্ষত্রের একটার সাথে আরেকটার, এটা কেন বলে? এই লাইট ইয়ার্স হচ্ছে যে এক সেকেন্ডে 186,000 মাইল, তো এইভাবে এক বছর দূরত্ব তুমি বুঝতে পারতেছো কত? 1 কোটি আলোক বর্ষ মানে হচ্ছে, আচ্ছা তোমার আমি কতবার বলছি যে আমি এক জায়গায় পড়াইতে আসছি, এরকম ফোন করতে হয় না, আমি তো তোমাকে ফোন করবই, তুমি বুঝতেছো না দেখতেছো না আমি লাইনটা কেটে দিতেছি বারবার, আই এম বিজি, ওকে আই উইল টক টু ইউ লেটার, বাই। তো 186,000 স্যার কে ফোন করছে? আমার একটা বন্ধু। নাম কি? ফারিয়া। কোথায় পড়ে? ও ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স পড়ে। স্যার অনার্স পড়ে? আপনি তো স্যার মাস্টার্স পড়ে। আরে আমরা একসাথে গল্প করি, আড্ডা মারি, অনেকদিন থেকে পরিচিত, তুমি তো বিষয়টা বুঝতেই পারতেছো, তুমি আবার এটা জিজ্ঞেস করতেছো কেন? তুমি বুঝো না ওর সাথে আমার কি রিলেশন? ও আচ্ছা, স্যার দেখতে কেমন? দেখতে ভালোই।
স্যার ছবি আছে আপনার কাছে মোবাইলে নিশ্চয়ই ছবি আছে একটু দেখান না স্যার মোবাইলে ছবি নেই মোবাইলে ছবি রাখার দরকার হয় না তো কারণ আমি চোখ বন্ধ করলেই তাকে দেখতে পাই স্যার আপনি তো খুবই রোমান্টিক না হয় উপায় আছে এই যুগে কেন তুমি রোমান্টিক না তো যে আলোর বিষয়টা নিয়ে যে বলতেছিলাম কি ব্যাপার তুমি হাসতেছো কেন না স্যার কই বন্ধ করো হাসি আলোর গতি আচ্ছা ঠিক আছে আজকে লেখাপড়া বাদ ঠিক আছে আমি গেলাম আমার ফ্রেন্ডের কাছে তুমি হাসতে থাকো বসে বসে ভালো থেকো হ্যাঁ স্যার পরিচয় করে দিন শিওর শিওর সালাম কুম স্যার স্যার ওই যে মডেলিং এর বিষয়ে ছবি তুলতে বলছিলেন না স্যার ওই বিষয়ে দাঁড়ায় আছি স্যার স্যার ওনারা বলছে পায়ার পাটা ছবি তুলবে স্যার তোমার থ্রিয়ার করে তুললেই চলবে আর এক কপি করে দিলেই হবে স্যার মেকআপ নিব না মেকআপ নিব না আমি তো স্যার বুঝতে পারতেছি না মেকআপ নিলে আমার ভালো লাগে না ভালো লাগে না আরে ভাই তোমার যেভাবে তোলার সেভাবে তুমি তুলো স্যার ওই ইনডোর তুলবো না আউটডোর তুলবো ভাই দুই জায়গায় তুলো তুমি স্যার আরেকটা বিষয় স্যার একটা ছোট্ট একটা বিষয় স্যার স্যার ওরা তো এক এক দোকানে এক এক রেট এখন আমি চিন্তা করে পাইতেছি না কোন দোকানে তুলবো কোন দোকানে তুলবো না স্যার আপনার পরিচিত আছে কিনা স্যার বলেন স্যার আরে ভাই যেখানে তুমি সস্তা পাও সেখানে তুলো ঠিক আছে গ্রামে খবর পাঠাম তো স্যার স্যার হাওয়া বা ফোন করেছিলাম বলছি আপনি আমার মডেলিং এ চাল দিতেন স্যার স্যার আমার দুইটা গরু আছে স্যার গরু দুধ দেয় স্যার বুঝছেন স্যার এই দুধ বেশি স্যার চারটা ছাগল কিনছি স্যার দুটো মুরগি ছিল স্যার মরে আছে কা স্যার বুঝছেন স্যার ছাগল দুটো বিক্রি করে দিন প্রয়োজন হয় ছাগল তো আর ডিম দেয় না ছাগল রেখে কি লাভ স্যার বুঝলেন না স্যার এই জন্য ওই ছাগল বেশি স্যার মডেলিং এর ছবি তুলবো স্যার স্যার ভাই আপনার যা ইচ্ছা তাই করেন আপনি স্যার কি ব্যাপার তুমি ফোন কেটে দিচ্ছ কেন আচ্ছা একটা কথা আমি তোমারে আর কতদিন বুঝাবো বলো তো কতদিন তোমারে বলছি যে তুমি যখন আমার কোনো কল করবা আমি যদি কাইটা দেই তার মানে আমি কোথাও ব্যস্ত আছি খুব ইম্পর্টেন্ট কোনো কাজে আছি আমি তো কল ব্যাক করবই তোমাকে তাই না তুমি কি এটা জানো না নতুন কিছু এটা তো এত বারবার কল করতেছো কেন আচ্ছা আমি এখন রাখি এখন আমার মন মেজাজ খুব খারাপ তোমার সাথে হয়তো খারাপ ব্যবহার করে ফেলতে পারি পরে কথা বলবো তুমি একটা বিষয় শোনো আমি তোমার সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি বল কর শেয়ার কর মানে এমন একটা ঘটনা ঘটছে মামা যেটা আমি সহজভাবে মেনে নিতে পারতেছি না কি এমন ওজনদার জিনিস তুই নিতে পারছিস না জিনিসটা ওজনদারের বিষয় না তুমি যদি একটা জিনিস কল্পনা করে রাখো বা একটা জিনিস তুমি মাইন্ডে প্রিসেট করে রাখো এইভাবে নিবা তারপর যদি জিনিসটা অন্যভাবে তোমার কাছে আসে তুমি জিনিসটা সহজভাবে নিতে পারবা না এখন সে তো মাইন্ডে যে সেট করে রাখবি বা কল্পনা করবি সেটারও দোষ হতে পারে যেমন ধর তুই একটা কচুরি পানাকে দীর্ঘদিন তুই ধরে আসছিস যে এটা গোলাপ ফুল পরে জানলি যে বাস্তবে এটা কচুরি পানা এটা কি কচুরি পানা দোষ যে সেটা পরের বিষয় বিষয়টা কি আমাকে ভেঙে বল এই যে শিমু আপা হ্যাঁ আপু অনেক বড় হয়েছে ঠিক আছে আপু একটা ভালোবাসা একটা প্রেমের রিলেশনে যাইতেই পারে সেটা কে কে সেটা নিয়াজ ভাইয়ের সাথে শিমু আপার একটা রিলেশন হইতো আচ্ছা ঠিক আছে বুঝলাম সমস্যাটা তো তোর একটু আগে যে বললাম না যে কচুরি পানাকে গোলাপ ফুল মনে করা তুই তো আগে থেকে একটা জিনিস ধরে নিয়েছিস তুই এই জন্য তুই মনের মধ্যে মানতে পারতেছিস না আমার কথার জবাব দে না মামা আমার কথার জবাব দে নিয়াস তো একটা ছেলে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই সে ছেলে আচ্ছা শিমু একটা মেয়ে হ্যাঁ এবং বিবাহযোগ্য মেয়ে অবশ্যই এই ছেলেটা একটা ডাক্তার সুপুরুষ লম্বা সবকিছু আমি হিসাব করে দেখলাম যে না ইটস ফাইন এটা সুন্দর এটা যেতে পারে তোমার একটা কথা বলি হ্যাঁ বল তোমাকে কি মানে নিয়াজ ভাই অথবা শিমু আপু মোটা অঙ্কের কোনো খাম দিছে বাজে কথা বলবি না তুমি ঘুষাইছো বাজে কথা বলছিস শোনো বাজে কথা বলছিস না তুমি এই দুর্নীতি মুক্ত আন্দোলনের দেশের মধ্যে নতুন করে দুর্নীতি শুরু করছো তোর তোর সমস্যা কি জানিস তুই তোর তো পড়াশোনা এখনো কমপ্লিট হয়নি তাই না হ্যাঁ তুই তুই আধুনিকতাকে দুর্নীতি বলছিস এটা এটা দুর্নীতি শুন তুই আজকে কথাটা মঙ্গলবার বললি না হ্যাঁ আমি মনে রাখবো তুমি শনি রবি সোম মঙ্গল মানে প্রত্যেক দিনই দুর্নীতি করবা তুমি একটা দুর্নীতিবাজ তুই তুই পড়াশোনা শেষ করে তারপর এইসব বিষয়ে আমার সঙ্গে আলাপ করবি তোর মতো একটা অপ্রাপ্ত বয়স্ক ছেলের সঙ্গে আমার আলাপ করাটাই ভুল হয়েছে শুনো আমি ভাবছিলাম কি জানো ফ্যামিলি মেম্বারদের কারোর সাথে শেয়ার করলে জিনিসটা আমার ভালো লাগে বুঝতে পারছো কিন্তু আমি যখনই মামার সাথে শেয়ার করতে গেলাম আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো আমার দিক থেকে অপ্রাপ্ত বয়স্ক মনে হয় আম্মা তো অলরেডি সন্দেহ করছে বুঝো না 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 আমি তো কোনো কিছু স্বীকার করি নাই হ্যাঁ 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 সেটাই হ্যাঁ আচ্ছা আচ্ছা
না না ওই যে না আমি আজকে আর বাইরে যাব না তুই আচ্ছা আমি তোমার একটু পরে ফোন দিই হ্যাঁ কি হয়েছে না পা একটা ছোট্ট একটা কথা কইতে চাইছিলাম বলেন একটু মোবাইলটা দিবেন একটা মিনিট কথা বলবো আপনি আমার মোবাইল থেকে ফোন করবেন মানে আপনি মিশুর কাছে যান মিশুর সাথে আপনি অনেক খাতেন যে ওর মোবাইল থেকে ফোন করেন যান ওটা থেকে কথা কইতে আপনারা একটু দেন একটা মিনিট কথা কম আপা হাইজামি কোন আমার সাথে না আমি কথা বলতেছি আপনি দেখতেছেন না আমার ফোন রাখা আপনি বলেন যে ফোনটা দেন আপা একটা মিনিট জরুরি তো গেলাম হাওয়া পারে ফোন করুন আপার ফোন করে মেলা দিন ধরে একটু তাড়াতাড়ি কথা শেষ করুন হ্যালো হ্যালো ইব্রাহিম ভাই হ্যাঁ সিদ্দিক ঢাকা থেকে একটা হাওয়ার হাওয়া পার কাছে যাও তো হাওয়া পা হো হো তাড়াতাড়ি এই তো আমার নাম্বার যাও তুমি তাড়াতাড়ি হ্যালো হাওয়া পা হো সিদ্দিক সিদ্দিক শোনো ওই যে হয়েছে কি আমার তো ওই যে ছাগল বেচার লাগবো কারণ আছে ছাগল রাখে কি লাভ ছাগল তার ডিম দেয় না ছবি ওটা কনফার্ম হইছে মডেলিং কনফার্ম মনে করো তারপর তো বেকার হবে ভাই আমার বুঝতে পারছ তুমি আর ই কোহিনুর কো কোহিনুর রে একদিন না পাই না এটা কোন কত হইল আমার ফোনে ক্রেডিট নাই তো তাড়াতাড়ি ফোনটা রাখেন না কোহি কোহিনুর কো আরে একটু দাও হ্যালো কোহিনুর শোনো ওই সারা মারে কনফার্ম করছে বুঝছ হ্যাঁ হ্যাঁ একদম আপা হ্যালো জরুরি আপা কাইটেন না আপা বিচ্ছিন্ন করেন না আপা আপনি আমার নাম্বার দি বললেন কেন যেটা মিস কল দিতে টাকাই তো নাই আপনার নম্বরে টাকা শেষ ওই যে কইছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করলে টাকা শেষ হয়ে জায়গা আপা আবার টাকা তুলে আপনার একটা ফোন করতে দিন আপা থ্যাংক ইউ আপা আসসালামু আলাইকুম সমস্যাটা তো আমাদের দুইজনেরই এখন আমি যেহেতু বড় তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি ডাকি ব্যাপারটা আমি হ্যান্ডেল করি শোনো তুমি বড় কিন্তু দোষটা কিন্তু তোমার বেশি ঠিক আছে আমার না কেন দোষটা আমার বেশি কেন মানে হচ্ছে আমি যে মানুষটাকে নিয়ে ঘুরছি তুমি যাকে দেখছো সে আমাদের ফ্যামিলি রিলেটেড কেউ না কিন্তু তুমি যে মানুষটাকে নিয়ে ঘুরছো বা যাকে আমি দেখছি তাকে আমরা ছোট থেকে অন্য চোখে দেখে আসতেছি সো জিনিসটা আমি সহজভাবে নিতে পারতেছি তাহলে সেই অর্থে তো তুই অনেক বড় দোষ করছিস আমি এখন আচ্ছা ঠিক আছে আমি বড় হয়েছি এখন এগুলো করলে এমন কোনো অন্যায় কিছু আমি করি নাই কিন্তু তুই এখনও গ্রাজুয়েশনই কমপ্লিট করিসনি বয়স এত কম এখন যদি তুই এগুলো করে বেড়াস তাহলে এখন চিন্তা কর যে অন্যায়টা আমার বেশি না তোর বেশি তুমিও তো নেজবের সাথে গ্রাজুয়েশন আগে থেকে মানে ছোটবেলা থেকেই প্রেম করে আসতেছো এখন আমার কাছে ব্যাপারটা এক্সপোজ হইছে কোনো প্রমাণ আছে এটা শুনো সব কিছু প্রমাণ সবার কাছে থাকে না এত তর্ক বিতর্ক করে তো কোনো লাভ নেই ব্যাপারটা কিভাবে সমাধান করা যায় আমার ব্যাপারটা তুই ফ্যামিলির কাছে ম্যানেজ করলি তোর ব্যাপারটা আমি ফ্যামিলির কাছে ম্যানেজ করলাম তুমি তো অলরেডি অনেকটা ম্যানেজ করে ফেলছো তাই না মানে অনেকেই সিস্টেম খেয়ে গেছে সেটা তো আমার প্রবলেম আমাকে তো ম্যানেজ করতেই হবে এখন তুই যদি এগ্রি হোস তো ভালো আর যদি এগ্রি না হোস তাহলে ধর এখন আমার মতো করে আমার ম্যানেজ করা লাগবে তোর ব্যাপারটা হয়তো বলে ফেলা লাগবে কিছু তো করার নাই তাই না কি করতে হবে বলো আমার ব্যাপারটা তুই সবার কাছে চেপে যাবি তোর ব্যাপারটা আমি সবার কাছে চেপে যাবো আম্মা আব্বা কাউরে বলা যাবে না বিশেষ করে আম্মার কাছে তো নাই বলবো না মুখে শুধু বললে হবে না মানে ব্যাপারটা কারোর সাথেই শেয়ার করা যাবে না বললাম তো বলবো না কিছু খাবি ভাইয়া বল দরজা বন্ধ করছিস কেন কি আছে দরজা বন্ধ করতেছি কারণ হচ্ছে
ছোট থেকে আমার একটাই বন্ধু আছে, সেটা হচ্ছে তুমি। সো তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে যেটা দরজা বন্ধ না করে আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি আম্মা, নিয়াজ ভাইকে তোমার কেমন লাগে? নিয়াজ ভালো ছেলে। কেন, নিয়াজ আবার কি করেছে? মানে ভালো খারাপ সেটা ব্যাপার না, বিষয়টা হচ্ছে তোমার ঘরে দুইটা মেয়ে আছে, তোমার ঘরের দুইটা মেয়ের মধ্যে যে কোনো একটা মেয়ে জামাই হিসেবে তুমি নিয়াজ ভাইকে মেনে নিতে পারবা? কি যাতা বলছিস? আমি যাতা বলতেছি না। কিছু দেখেছিস? কোনো কিছু দেখাটা বড় বিষয় না আম্মা, আমি এ ব্যাপারে কনফার্ম এবং ড্যাম শিওর যে নিয়াজ ভাইয়ের সাথে সীমা পার কিছু একটা হইতেছে। আচ্ছা তুই বিষয়টা আমাকে বল, খুলে বল। আমি যাই। আচ্ছা শুনো, আরেকটা কথা বলি, আমি আমি জানি তুমি এই বিষয়টা নিয়ে গিয়ে সীমাবুর সাথে আলাপ করবা এবং আমি চাইও তুমি আলাপ করো, কিন্তু বিষয়টা কী হবে জানো? যখন তুমি গিয়ে বলবা যে টোটাল বিষয়টা তুমি মিশুর কাছ থেকে ইনফর্মড হয়েছো, তখন সীমাবু নিজের দোষটা ঢাকার জন্য পুরো দোষটা কিন্তু আমার উপর দিবে। কীভাবে দিবে জানো? সে বলবে মিশু নিজেও তো প্রেম করে বেড়ায়, তারে আমি একটা মেয়ের সাথে দেখছি, এমন জায়গায় দেখছি, অমন জায়গায় দেখছি, এগুলো বলে সে নিজের দোষটা ঢেকে দিবে। এখন বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা তোমার কাছে। ভালো লাগতেছে, বংশের ইজ্জতটা আমারই রাখতে হবে, এরা বংশের ইজ্জতটা ধুলাতে মিশাই দিবে। আম্মা ডাকছো? আচ্ছা শিমু, তুই গতকালকে নিয়াজের সঙ্গে বাইরে গিয়েছিলি? কি বলতেছ আম্মা, এগুলো উল্টা পাল্টা কথা, আমি কিছুই বুঝতে পারতেছি না। শিমু, তুই নিয়াজের সঙ্গে বাইরে গিয়েছিলি এবং কথা বলছিলি। আশ্চর্য আম্মা, আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারতেছি না। নিয়াজ ভাইয়ের সাথে আমি বাইরে কেন দেখা করতে যাব? ওর সাথে তোমার লাস্ট বাসা দেখা হয়েছিল। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, এসব কথা তোমাকে কে বলছে? কে বলেছে এটা কোনো বিষয় না শিমু। আমি বুঝতে পারছি তো, তোমার এগুলো মিশু বলছে না? আমি জানি তুই মিশুর কথা বলবি। মূল ঘটনাটা কি এটা তুমি আমাকে খুলে বলো, আমি তোমাকে গুড অ্যাডভাইস দিব, ঠিক আছে? শোনো, আসল ঘটনা হচ্ছে আমি রিকশা করে যাচ্ছিলাম, তোমার ছেলে মিশু আর একটা মেয়ে নিয়ে ওখানে বসেছিল। এখন আমি দেখে ফেলছি তো, জানে যে আমি তোমার কাছে এসে তো বলবো সব ঘটনা, এই জন্য আমি যাতে তোমার কাছে না বলতে পারি, যেন আগে আগে আমার নামে এসে উল্টাপাল্টা কথা তোমার কাছে বলছে। আর আশ্চর্য, নিয়াজ ভাই এত মানুষ থাকতে, আমি তাকে, নিয়াজ ভাই আমার বড় ভাই না, আমি তাকে কত শ্রদ্ধার চোখে দেখি, আমি তখন লজ্জা লাগতেছে। কি আশ্চর্য, যদি নিয়াজ ভাই এইসব কথা শুনে ফেলে তাহলে কি, আমি লজ্জা ওনার সামনে কিভাবে যাবো বলো তো? তার মানে নিয়াজের সঙ্গে তো কোনো রিলেশন নেই। আমি কতবার তোমার বোঝাই বলবো, নিয়াজ ভাইয়ের সাথে কেন আমি বাইরে যাব? মানে মিশু একটা মানুষ, সেও এসে তোমার কাছে কথা সব উল্টাপাল্টা বলে, আর তুমি ওগুলো বিশ্বাস করো? কি ব্যাপার, তোর সাথে আমার কি ডিলিংস ছিল? কিসের ডিলিংস? মনে নাই না? তোর সাথে আমার কথা ছিল না যে তুই আমারটা কাউরে বলবি না, তোরটা আমি কাউরে বলবো না? হ্যাঁ, এটা তো আমাদের কমিটমেন্ট ছিল যে আমরা এই ব্যাপারটা পুরোপুরি সিক্রেট রাখবো এবং কমিটমেন্টে সব দুজনে ঠিক আছি। তাহলে আমার কাছে যে সব কিছু বলে দিছিস কেন? আমার কাছে কি? আমি দেখ মিশু, আমার সাথে একদম অ্যাক্টিং করবে না, একদম নিচে ধরে ফেলে দেবো। আরে আজও আমি অ্যাক্টিং করতেছি না, রিয়েলি আমি কিচ্ছু জানি না। কেন, আম্মা তোমার কিছু বলছে নাকি? হ্যাঁ, আম্মা আমার ডাকে বললো, আম্মা না কি শুনছে যে আমি নিয়াজের সাথে বাইরে দেখা করতে গেছি। বুঝতে পারছি, এবং এটাও বলছে যে টোটাল জিনিসটা উনি আমার কাছ থেকে শুনছে, ঠিক না? হ্যাঁ অবশ্যই। এই তো মানে দেখছো, কথা তো মিলাই যেতেছে, আম্মা আমার রেফারেন্স নিয়ে টোটাল জিনিসটা তোমারে বাজাইছে, বাজাইয়া তোমার থেকে আসল কথাটা বাইর করার চেষ্টা করছে। এবং আমার ধারণা তুমি যে পরিমাণ ইনোসেন্ট একটা মেয়ে, তুমি টোটাল জিনিসটা ভরভর করে সব বলে দিছো, ঠিক না? না আমি তো বলি নাই। আমারটা ভর বলছো নাকি? না তোরটা বলবো কেন আমি, তোর মতো নাকি আমি? এটা তো তাহলে কঠিন ব্যাপার হয়ে গেল। আমাদের ডিলিংস তাহলে ঠিকই আছে, কমিটমেন্ট একদম অল রাইট, ঠিক আছে? কিন্তু আম্মা এরকম কনফিডেন্টলি কিভাবে বললো? আম্মা অযথাই তোমারে বাড়ি দিছে, তুমি এটা বুঝলা না? বাদ দাও, আম্মারে তো তুমি চিনোই ছোট দেখা, সবসময় সব কথা আমাদের পেটের থেকে বাইর করে বলে, কেমনে বমি করে এটা আমরা নিজেরা বুঝি না, কিন্তু উনি সব চাই না যায়। আমাদের ডিল তো ঠিক আছে, গিভ মি ফাইভ, একদম ডিল তো ঠিক। ইফতে, তুই শিমুর ব্যাপারে কি কিছু জানিস? শিমু কি ব্যাপার, কি ফেল করেছে না? না আসলে কি তুই কিছু জানিস না? না না কি ব্যাপার বলতো, কোনো দুর্ঘটনা না, খারাপ কিছু? না না, তাহলে তুই কিছু জানিস না। আচ্ছা ওই যে নিয়াজ ছেলেটা, হ্যাঁ ওই ছেলেটা কেমন বলতো, কেমন লাগে তোর কাছে আসলে? নিয়াজ
ভালো ছেলে তো, চমৎকার ছেলে। চমৎকার ছেলে? হ্যাঁ। তুই না কিছুদিন আগেই বললি আমাকে খুব বাজে ধারণা দিয়েছিস ছেলেটা সম্পর্কে। মানে মানে কিছুদিন আগে তো আমি আসলে প্রথম প্রথম তো আমি ভুল বুঝেছিলাম, মানে আমাকে সালাম দিত না, আমি মনে করতাম যে এটা তো এক ধরনের বেয়াদবি। পরে দেখলাম যে না, ছেলেটা একটু অন্য মনস্ক থাকে, মানে ও আসলে চিকিৎসা বিজ্ঞান নিয়ে অনেক ভাবে। চমৎকার ছেলে আপা, অসুবিধা নেই। মানে কি কোনো কিছু ভাবছো নি আজকে নিয়ে? মানে না, কিছু ভাবছি না। যা তুই যা। ঠিক আছে আপা, মানে ভালো ছেলে মানে ভাবা যায়। আমি তোমার সাথে সুইট সুইট কথা বলি, বুঝতে পারছো? তুমি আমার সুইট বেবি, আমার জান তুমি একটা। হ্যাঁ জান। আচ্ছা তুমি যদি আমার সাথে এরকম করলে কেন দেবি? তুমি একটু হোল্ড করো তো জান। তোমার বাপের বয়সের একটা লোক তার সামনে কিভাবে কথাবার্তা কইতে জানো না? এই বয়সটা তো আমারও ছিল নাকি? তা আপনি দেখেন না, আপনার ছেলের মতো একটা ছেলে ফোনে কথা বলতেছে, আপনি এসে এখানে পাশে দিয়ে হাঁটাহাঁটি করতেছেন কেন? কি মোবাইল দেশে আইলো? মোবাইলে কয় যে জান টুস টুস, তুমি আঙ্গুরের মতো, এগুলো আমাকে শোনার লাগে? এই দাগের এই পাশে ফেনা, যাও যা খুশি ওই পাশে যা করো। হ্যাঁ আমি আমার বাপের টাকার কথা বলি, যেখানে ইচ্ছা ওইখানে দাঁড়ায় কথা কম, আপনার সমস্যাটা কি? আমি যদি ঠিক টাইমে বিয়ে করতাম তোমার মতো একটা বেটা থাকতো আমার, বেটা মানে পোলা, বুঝছো? যাও। বিয়া তো করেন নাই, করলে একটা কথা আছে। হ্যালো জান, তুমি কেমন আছো জান? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপা? জি ভালো আছি, কে বলছিলেন? আমি নিয়াজের আম্মা। ও আপা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো ভালো আছি, আপনারা তো অনেকদিন আসেন না আপা। আসলে এত ব্যস্ত থাকি আপা আর আসা হয় না, আপনিও তো আসেন না অনেকদিন। অনেক কাজে ব্যস্ত থাকি তো এই জন্য যাওয়া হয় না। নিয়াজ তো মাঝে মাঝে যায় আপনাদের বাসায়, তাই না আপা? হ্যাঁ মাঝে মাঝে আসে। হ্যাঁ হ্যাঁ, নিয়াজের সাথে আমার কথা হয়েছে। আচ্ছা আপা, আপনার মেয়েগুলো অনেক বড় হয়ে গেছে তাই না? বড় তো হয়েছেই, সিমু তো পড়ালেখার প্রায় শেষ পর্যায়ে আর মিথিলা ফিজিক্সে অনার্স পড়ছে, বড় তো হবেই। সিমু তো অনেক বড় হয়ে গেছে, দেখতে শুনতে তো মাশাআল্লাহ ভালোই হয়েছে। আমা একটু ঝামেলা হয়ে গেছে বুঝছো? কি ঝামেলা বলতো? মানে আমার আর নিয়াজের ব্যাপারটা তো আমি তোমাকে সবকিছু খুলে বলছি না? এখন হচ্ছে কি, আমি তো বুঝতে পারি নাই নিয়াজের বাসায় তো পুরো ব্যাপারটা জেনে গেছে। হ্যাঁ তারপর এখন হয়েছে কি, নিয়াজের আম্মা বাসায় ফোন করে আম্মার সাথে কথা বলছে। ভালো তো, এতে তো দুই পরিবারের মধ্যে একটা সম্পর্ক ডেভেলপ করবে। আরে না, তুমি আম্মারে চিনো না, আম্মা কেমন মানুষ সে তো এর মধ্যে একটা সন্দেহ খুঁজে বেড়াচ্ছে। সন্দেহ করছে? হ্যাঁ। ও খারাপ তো এটা। হ্যাঁ তুমি একটু যাও না প্লিজ, যে একটু আম্মার সাথে কথা বলে ব্যাপারটা দেখো না, যে মানে সন্দেহ কতটুকু কি করছে না করছে, একটু যাও না। দায়িত্ব যখন একটা দিয়েছিস করতে হবে। তোমার বোন ফোন করেছিল। তাই নাকি? কি বলবো, কেমন আছো ওরা? হ্যাঁ ওনারা ভালোই আছেন। তো ব্যাপারটা হচ্ছে কি, হঠাৎ করে একেবারে আমাদের এত খোঁজ খবর করা, আমি কেমন আছি, তুমি কেমন আছো, আমার মেয়েরা কেমন আছে, কত বড় হয়েছে, কি পড়ছে, এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে না। আমি একটা জিনিস, ও সরি, আসবো দুলা ভাই। এসেই তো পড়েছিস, এসো। আমি একটা জিনিস, সরি দুলা ভাই, বসবো? আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না, মানে সব ব্যাপারে আমার নাক গলাতে হবে কেন? হ্যাঁ তোকে নাক গলাতে কে বলেছে? তোমরা তো গলাচ্ছ না, তোমাদের যে বড় মেয়ে আরো বড় হচ্ছে এবং তাকে যে পাত্রস্থ করতে হবে সেই চিন্তাটা আমি করবো না তোমরা করবে? হ্যাঁ আমরাই তো করবো। তাহলে আমাকে করতে হচ্ছে কেন? তোমাদের তো এই ব্যাপারে কোনো নজর দেখছি না, তাকে পাত্রস্থ করা দরকার না?
এখন পাত্রস্থ করার ক্ষেত্রে আচ্ছা পাত্র তো পছন্দ করাই যায় বিভিন্ন জায়গা থেকে তো সেক্ষেত্রে হবে কি অপরিচিত জায়গা থেকে পছন্দ করা হবে এবং একটা অপরিচিত পাত্রকে তো তুমি এক দুই দিনের মধ্যে চিনতে পারবে না আচ্ছা এই ক্ষেত্রে তো মনে হচ্ছে পাত্র তুমি ঠিক করে ফেলেছো আমি ঠিক করব কেন আমি ঠিক করার কে তো সেই সেই পাত্রটা কে বলে ফেলো আমার আমার ধারণা তো তুমি বুঝতে পারছো আমি নিয়াজের কথাই বলছি নিয়াজ তো খারাপ ছেলে না মেডিকেলে পড়ছে একটা ছেলে হ্যাঁ ছেলেটা পাস করে বের হলো কি হবে আমার তোমাদের মধ্যে তোমরা একজন ডাক্তার পেয়ে গেলে তাই না ও আচ্ছা আচ্ছা তোমার অনেক বুদ্ধি যাও তোমার আর এই বিষয়ে আর একটা কথাও বলবা না যাও শিমুকে আমি কয়েকটা কথা বলতে এসেছিলাম আচ্ছা তোকেই বলি তুই শোন তুই এই ব্যাপারটা কিছু জানিস নাকি কি জানি বাবা যে ওই শিমু আর নিয়াজের মধ্যে কোনো সম্পর্ক মানে এই ধরনের কিছু জানিস তুই আগে থেকে জানতি কেমন মনে হয় তোর তোর খুব পছন্দ আমারও অপছন্দের কিছু না কিন্তু একটা কথা তোদের বলা দরকার যে দেখ তোদেরকে আমি লেখাপড়া শিখিয়েছি ভালো মন্দ বুঝতে শিখিয়েছি তোরা কী করবি না করবি সেটা তোদের ব্যাপার কিন্তু একটা কথা সবসময় খেয়াল রাখতে হবে তোদের হাতে কিন্তু বাবা মার মান সম্মান ইজ্জত এগুলো নির্ভর করছে সুতরাং এমন একটা কিছু করে বসবে না যাতে আমাদের মান সম্মানটা নষ্ট হয় বুঝতে পেরেছি আমার কথা কিছুটা বল আচ্ছা ঠিক আছে বলতে হবে না অন্তত মাথা নেড়ে কিছু একটা বল বুঝেছ ঠিক আছে পড়াশোনা করো মন দিয়ে আর তোর মা কিন্তু খুব খেপে আছে তোর মাকে একটু বুঝিও আর শুধু এই বইটা পড়বে ম্যাগাজিন না হ্যাঁ জেনে ফেলছে মানে প্রচন্ড রেগে আছে তাই কি বললো রে তুমি এখানে বসো বলতেছি কি ঢং করে সে তুমি ছিলা প্লিজ তাতে বল না বসলে নাই বলবো না কি আশ্চর্য একটা সিরিয়াস ব্যাপার নিয়ে তুই এরকম করতেছিস কেন আশ্চর্য বললাম তো তুমি এখানে বসো যে তাড়াতাড়ি বল বসে বসে ম্যাগাজিন পড়বা মিথিলা এবার কিন্তু একদম থাপ্পড় খাড়ি মেয়ে আমার কাছে ম্যাগাজিন পড়তে বলছি পড়ো না কি করছিস তুই কি ব্যাপারটা কিছু জানিস নিয়াজ আর শিমুর ব্যাপার তোর কি মত তোরা বড় হয়েছিস লেখাপড়া শিখেছিস নিজেদের ভালো মন্দ বুঝিস তবে বাবা মার মান সম্মান ফ্যামিলির মান সম্মানের দিকটাও লক্ষ্য রাখতে হবে এমনিতে আমার কোনো আপত্তি নেই তবে তোর মাকে তো চিনিস তোর মাকে একটু বুঝাস কি বুঝেছিস মাথা নেড়ে হ্যাঁ বল লেখাপড়ায় এই শোন না তাহলে তো আমার আব্বা রাজি না হ্যাঁ ছয় তাহলে তুই ভয় দিলি কেন আমারে হাজির এত এত খ্যাত দেখেন তো হয় কিনা হাসেন কেন করতে হবে শুনো ইংলিশ কারোর নিজের সম্পত্তি না বুঝতে পারছো তোমারটা শুনে মনে হচ্ছে তোমার নিজের সম্পত্তি তুমি যেমনি ইচ্ছে এমনি কই কইতেছ আল্লাহর নামে কেন সমস্যা কি এটা হয় নাই নাকি
তোমার একটা কথা বলি ভাই, কিছু মনে করো না। তা বলেন ভাই। মানে আমি যা বুঝলাম যে তোমার দিয়া না ইংলিশটা হবে না রে ভাই, ইংলিশটাও হবে না, তার বিদেশ যাওয়া হবে না। তুমি একটা কাজ করো, তুমি তো অনেকদিন গ্রামে ছিলা, ওখান থেকে বাংলায় পড়াশোনা করছো তাই না? হ্যাঁ করছি। কারণ তোমার দিয়ে তো আর হাল চাষ করানো সম্ভব না। তুমি একটা কাজ করো, একটি একটা এনজিওতে জয়েন করে ফেলো, ওই যে মাঠকর্মী হিসেবে জয়েন করে ফেলো। তোমার ওই যে গ্রামের লোকদের সাথে খুব দ্রুত তুমি কমিউনিকেট করতে পারবে, আমার মনে হয় এই ক্ষমতা তোমার আছে। দেখেন সুমন ভাই, আমার খুব খারাপ লাগলো, আপনি বোধহয় আমাকে ছোট করে দেখতে চাই। তুমি তো মানুষটা ছোটই নাকি? মানে কিছু মনে করো না, তুমি এনজিও জয়েন করো না, খারাপ কি? এনজিও চাকরি কিন্তু ভালো চাকরি, ওরা কিন্তু এখন বেতনের জন্য ভালো দেয়। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু, মানুষ মানুষের জন্য। বাবা এখানে একটু বসি। কি একটু বসি, এখানে বস। একটা কথা বলি। কি বলবি? তুমি না এই ফ্যামিলির এই সংসারের ভালোবাসা আদর মমতা এই জিনিসগুলো না স্প্লিট করে ফেলেছো, পুরো সেপারেট করে ফেলেছো। কে বলেছে তোকে আমি ভালোবাসা মমতা সব ভাগ করে ফেলেছি? ব্যাপারটা হচ্ছে তুমি তোমার মেয়েদের জন্য ভালোবাসার লেভেলটা একটু অন্যরকম, মানে ওটা হচ্ছে একটু হাই, আর তোমার ছেলের জন্য ভালোবাসার লেভেলটা একটু আরেক রকম, সেটা হচ্ছে একটু ডাউন। আরে বোকা, মমতা ভালোবাসা স্নেহ মমতা এগুলো কোনোদিন ভাগ করা যায় না, ছেলে মেয়ে সবই সমান। তুমি তোমার মেয়েরা যখন যা করতে চাইতেছে করতে দিতেছো, বলতেছো তোমাদের পছন্দ মতো যা খুশি করে নাও, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমার বেলায় কখনো আদর করে মমতা থেকে এই কথাটা বলতেছো না। আচ্ছা তোরও পছন্দ তো আছে নাকি? আমি এই কথাটা এমনি বললাম যেন তোমার ভালোবাসার লেভেলটা সেম সেম থাকে। ঠিক আছে, আগে তুমি বড় হও তারপর পছন্দ করো। আমি তো বড় হইছি, 5 ফিট 5 ইঞ্চি। ওরে বাহ, 5 ফুট 5 ইঞ্চি, 5 ফুট 5 ইঞ্চি বড় তো হবে না বাবা, তোকে লেখাপড়া শিখে বড় হতে হবে। আমি অনেকক্ষণ ধরে ফলো করছি, তুমি এইখানটায় বসে আছো, উদ্দেশ্যটা কি? না এমনি বসে আছি যে লিফটের ই কুনতে স্যার কি জানো? লিফট না, আমি দেখছি তো তুমি আমাদের দরজা ফলো করে বসেছিলে, প্রবলেমটা কি বলো? ওটা তো আপনাদের দরজার সামনে না, ওটা তো আমাদের দরজার সামনে। দরজা শিখিও না আমাকে, ঠিক আছে? আর মুখ বন্ধ করো, হাসবা না, সারাক্ষণ বিচ্ছিরি দাঁত বের করে রাখো। তোমার মামা শিখিয়ে দিয়েছে যে আমাদের দরজার দিকে তাকিয়ে বসে থাকতে হবে? না না না, মামা শিখাবা কেন? আবার দাঁত বের করছো, হাসি বন্ধ রাখবা একদম, সারাক্ষণ হাসে। বলো এবার মূল উদ্দেশ্য বলো। শুন আন্টি, বিশ্বাস করে আন্টি। না এদিকে দাঁড়াও, বলে যেতে হবে আমাকে। কিছু না, মানে ওই যে আমাদের টিচার আছে না। আমাদের টিচার কি? তুমি তো পড়াশোনাই করো না, তুমি কি স্কুলে পড়ো? আমাদের টিচার, টিচার তো আমাদের। না না, ওই যে আপনাদের টিচার, আপনাদের টিচারের সাথে আমার একটা জরুরি বিষয় আর কি। আমাদের টিচারের সাথে তোমার কি জরুরি ব্যাপার আছে? তেমন কিছু না আন্টি, এমনি তো জরুরি আর কি। আন্টি আন্টি,
শোনো সিদ্দিক ভাই, তোমার একটা কথা বলি, তোমাদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির সবসময় একটা গ্যাঞ্জাম লাগিয়েই থাকে, এবং এই গ্যাঞ্জামের মূল হতাহিত থেকে তোমার মামা। তোমার মামারে আমার ফ্যামিলির সবাই খুবই অপছন্দ করে, এবং ব্যক্তিগতভাবে আমি তো তাদের দুই চক্ষে দেখতে পারি না, এবং সেমভাবে তোমারে কিন্তু আমি অনেক 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 পছন্দ করি, ঠিক না? তুমি তো আমার বন্ধু, ঠিক না? কিন্তু আজকে আম্মার সাথে কথা বলার সময় একটা জিনিস জানতে পারলাম, তুমি খুব একটা খারাপ কাজ করছো। কি? তুমি নাকি আমাদের দরজার সামনে গিয়া সিঁড়িতে বসে থাকো, এটার মানে কি? আমাদের দরজার সামনে বসে থাকার তো কোনো কারণ দেখি না আমি, এটা ঘটনাটা কি বলো তো আমারে। আরে ওটা তো আমাদের দরজার সামনেও, তোমার আর আমার দরজা তো পাশাপাশি, ঠিক না? তো তুমি আম্মা তো দরজা খুলে দেখছো, তুমি নাকি সিঁড়ির সামনে বসে আছো? এমনি বসেছিলাম, থাকে না মানুষ। এমনি বসে থাকবো কেন, কারণটা কি আমার খুলে বলো তো। না, ঘটনা হয়েছে কি যে আমগো স্যার আছে না, তোমাগোর স্যার মানে? ও না না, ওই তুমগো স্যার, তুমগো স্যার আছে না, নতুন স্যার আর কি। ও আচ্ছা, হ্যাঁ আমাদের বাসা স্যার, নতুন স্যার আমার বলছে থাকো, বাদ দাও তো, বাদ দাও। না না, স্যার কি বলছে বলো, বলো বলো, বাদ দাও। আরে বলো না কি। না মানে তুমিও তো বলো, আমার হাসিটা অনেক সুন্দর, আর ওই স্যার নতুন স্যারের সাথে মডেলিং এর লোকদের সাথে হলো খুব ভালো একটা সম্পর্ক। হ্যাঁ, তো বলছো যে আমার হাসিটা অনেক সুন্দর দেখা, বলো তুমি মডেল হইতে পারবা। তোমার হাসি সুন্দর তাই বলে তুমি মডেল হইবা, এটা স্যার বলছে? তুমি কিসের মডেল হইবা, ডেউটিনের? আরে না, ওই যে আলকাতরা, আলকাতরা আছে না, আলকাতরা মডেল হইবা, এটা স্যার কইছে? আচ্ছা, তোমার সাথে কি আমার কোনো কমিউনিকেশন গ্যাপ হচ্ছে? আমি তো বুঝতে পারতেছি না, আমি একটা জিনিস বারবার কেন তোমাকে বুঝাইতে পারতেছি না, যে আমি যখন তোমার কোনো ফোন ধরি না বা কল কেটে দেই, আই মাস্ট বি বিজি সামহোয়ার। কেন ব্যস্ত থাকবা কেন? আচ্ছা, আমি তো তোমাকে পরে কল ব্যাক করি, তাই না? না, কি এমন কাজ বলো তুমি আমাকে? আমি ওকে হয়তো কোনো ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট বুঝাচ্ছি, তখন কোনো একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে ডিসকাস করতেছি, তখন তোমার ফোন আসলে ওর সামনে ধরতে আমার একটা বিব্রতকর লাগবে না? কেন বিব্রতকর অবস্থা হবে কেন? আরে এটা একটা পিকুলিয়ার বাসা, আমার প্রথম দিনের অভিজ্ঞতা শুনলে তুমি পাগল হয়ে যাবা, সত্যি কথা বলতেছি, আমার এন্ট্রি যদি তুমি শোনো ওই বাড়িতে, তুমি পাগল হয়ে যাবা একদম। আচ্ছা, তোমার কি আমার উপর কোনো আস্থা নাই? তুমি একটু আমাকে সত্যি করে বলো তো। আচ্ছা বুঝলাম, ঠিক আছে, আমি ওই টাইমে তোমাকে ফোন দিব না, কিন্তু আমার তো খারাপ লাগে বুঝছো, তখন যদি আমি তোমাকে একবার দুবার ফোন দিয়ে ফেলি তাহলে তখন কিন্তু অ্যালাউ করতে হবে। তুমি একটু চিন্তা করো না, এরপর থেকে আমি তোমার কল ধরে দেবো। আমাদের ডিপার্টমেন্টের বড় ভাইয়া বলবেন না, ওই 17 তারিখে পরীক্ষা, ও আজকে আমার কাছে নোটের কথা বলতেছে 13 তারিখে, এই 4 দিনের মধ্যে আমি যে কী করবো আমি তো বুঝতে পারতেছি না। সেটাই, কোথেকে বা জোগাড় করে দেবেন আপনি নোট? তো তুমি এখন কোথায় যাবা, ক্লাসে যাবো না? জি ভাই। আপনার চেহারাটা অনেক পরিচিত লাগতেছে। জি, আমারও মনে হচ্ছে এর আগে কোথায় যেন আপনাকে দেখেছি একবার। হলে হলে ঘুরে বেড়ান রাস্তায় রাস্তায়, আপনার সাথে আমার ভালোই পরিচয় হয়েছে। আপনি আরও একই ডিপার্টমেন্টে পড়েন? জি। তো আপনার সাথে একটু পরিচয় উচিত, খোঁজ খবর নেওয়া উচিত। চলেন আমরা একটু ঘুরে আসি। এইখানেই বসুন না, এইখানেই কথা বলি। চলেন আসুন, অসুবিধা নেই। দেশে বাড়ি কই? জি, গাইবান্ধা। গাইবান্ধা? বোনের সাথে পরিচয় কতদিন? এই তো ওদের ডিপার্টমেন্টে আমি এখন মাস্টার্স করছি। আজকে সকালে তো আপনার রুমে গিয়েছিলাম নোটের জন্য। তুমি একটু যাও তো এখন, পরে কথা। ওই ফিজিক্সের নোটটা আমার খুব জরুরি, আজকে আমার পরীক্ষা। আচ্ছা তুমি পাবে তো, আমি বললাম তো তুমি পাবে, এখন তুমি যাও, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। সব রেডি আছে, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি, তুমি যাও। এই ছেলে ফিজিক্সের নোট চায়, আমার বোনের সাথে আপনি আরেক ডিপার্টমেন্টে পড়েন, আমি তো ব্যাপারটা ঠিক বুঝলাম না। না মানে ব্যাপারটা হয়েছে কি, আমি ফিজিক্স থেকে মাস্টার্স প্রথমে করেছি, অনার্স মাস্টার্স দুটোই করেছি, এখন আবার আমি একটা ডাবল মাস্টার্স করছি আপনার বোনের ডিপার্টমেন্টে, এই আর কোনো সমস্যা নেই। পুরো বুদ্ধির ভান্ডার তো দেখি।
উপচায় উপচায় পড়তেছে। আপনার মতো মানুষ রাস্তা পথ ঘাটে আমি অনেক দেখি, আপনার তো ভিতরে ঠিক নাই। বাসায় যান, আয়নার সামনে গিয়ে দাঁড়ান এবং নিজেকে জিজ্ঞেস করেন কোন ডিপার্টমেন্টে পড়েন। আর আমার বোনের কাছাকাছি যদি আমি আরেকবার দেখছি, এটা কথায় থামবে না, বুঝতে পারছেন? জি। দুইটা মাস্টার্স করছেন, বুদ্ধি তো অনেক, ঢাকা শহর ওরকম জায়গায় না, রাস্তা পথ ঘাটে হাঁটবেন অনেক কিছু হতে পারে। আরে ইস্তি, কি ব্যাপার? সন্ত্রাস তো সন্ত্রাস। কারা এরা? আরে আমি তো আপনাকে খুঁজছিলাম, এসব আজে বাজে লোক আপনার সঙ্গে থেকে আমি এতক্ষণ লুকিয়েছিলাম। কেন লুকিয়েছিলে কেন? আরে এই ছেলেগুলি তো, ও ওই যেদিন আপনি আমাকে চিঠি দিলেন না, ওই চিঠি নিয়ে আমি যাচ্ছিলাম রাস্তার মাঝখানে, এদের সঙ্গে আমার দেখা, এরা আমাকে শাসিয়েছে ততদিন। আরে ধুর, তুমি এটা নিয়ে এত চিন্তা করছো কেন? ও আমার গার্লফ্রেন্ডের ভাই, একটু রকচটা এই আর কি, কিন্তু মনটা খুবই ভালো, আমাকে প্রচন্ড রেসপেক্ট করে। তুমি চিন্তাও করতে পারবে না কি পরিমাণ রেসপেক্ট করে আমাকে। তো সর্বনাশ, যে মেয়ের ভাইয়ের অবস্থা সেই মেয়ের সঙ্গে তো সম্পর্ক রাখার কোনো মানে নাই। আপনি সম্পর্ক কাট আপ করেন কেন? ভাই রকচটা হলে কি বোনও রকচটা হবে নাকি? তুমি এগুলো কী বলতেছো? আর তাছাড়া ওকে আমি প্রচণ্ড ভালোবাসি, ওকে ছাড়া আমি কীভাবে বাঁচবো? অনেক দিনের সম্পর্ক নাকি? আবার জিগাই, তাহলে তো সমস্যার অভাব। একটা কাজ করেন, তাহলে আপনার প্রেমিকাকে বলেন ভাইকে তার্য করতে, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা তুমি ওকে এত গুরুত্ব দিচ্ছ কেন? আমি একটা ব্যবস্থা করছি, তারাও তুমি যেখানে থাকো আমি ওকে নিয়ে গিয়ে তোমার কাছে মাপ চাওয়াবো, ঠিক আছে? হ্যাপি? আচ্ছা এখন ওভার ফোন মাপ চাওয়ানো সম্ভব না? ফোন করেন না, এত পাত্তা দেওয়ার কি আছে? এটা হয়ে যাবে, তুমি এটা নিয়ে এত ই হচ্ছ কেন? তুমি কি বলতে আসছো সেটা বলো। ও হ্যাঁ আসো। তুমি যে ছয়তলা বিল্ডিংটা দেখছো, এটা কিন্তু আমার বানানো। ঠিক এটার পাশেই যে একটা প্লট, এনে দশতলা বানালাম একটা, আর ওই যে একটা দেখছো না, ওইটাও কিন্তু আমি বানাইছি। এই যে কি একটা কথা বলি, আমার অ্যাপার্টমেন্ট আছে না একটা, তুমি যখন আসবা তখন আমি আর তুমি এক রুমে, সিদ্দিক এক রুমে, আর ড্রয়িং ডাইনিং তো আছেই। হ্যালো জান, হ্যাঁ আমি ছাদে উঠছি, কই? তুমি কি বললে? তুমি নিচে আসো, কোথায়, কোন নিচে? হ্যাঁ আচ্ছা, তুমি এইটাই ভয় আমারে দেখানোর মানেটা কি বলো তো? সবসময় তুমি আমার এইটাই ভয় দেখাও, তুমি আমারে বলো তুমি নাকি আমার বাসার নিচে এসে দাঁড়ায় আছো। আমি ভয় পাই না, এগুলো করবো না লক্ষ্মী, প্লিজ প্লিজ যান, কখন এগুলো করবো না, ওকে যান। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কলকা লক্ষ্মী, আমি তোমাকে একটু পরে ফোন দিতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি হোল্ড করো। আশেপাশে মুরব্বী থাকে, তাকে দেখে শুনে কথাবার্তা বলতে হবে। আমি আমি তো ঠিক মতো কথা বলতেছি নাকি? একদম আস্তে শুনেন, আমি আপনার একটা কথা বলি, আপনি আমারে একটা সীমানা একটা রেখা টাইনে দিয়েছেন, যে তুমি ছাদের এই পাশ তোমার, ওই পাশ আমার, আমি আমার সাইডে এসে যেমনি ইচ্ছা আপনি কথা বলতে পারি। তোমার এটাও বলা হয়েছে তোমার সীমানা থেকে যখন কথা কইবে আমার কানে যেন আসে, ঠিক আছে? না আপনি যদি আমার সীমানায় আপনার গ্যাস নিয়ে এসে কথা বলেন আপনার কানে কেন? আপনার মস্তিষ্কে কি আমার কথা ঢুকবে? আস্তে আস্তে কথা বলো, এরকম বেদব ছেলের সাথে কথা বলা না বলা সমান না। হ্যালো, হ্যাঁ যান না, জান ওই যে বুঝো না, কোনো সমস্যাই না, ভালোবাসাতে সবসময় ঝামেলার মানুষ তো থাকে, আর ঝামেলার মানুষের অভাব আছে এই দুনিয়াতে, খালি ঝামেলা করে, আছে এক লোক আছে ঝামেলা করে। তুমি কি নিচে? তুমি কই? চলো তো, আবারও ভয় দেখাইলো তুমি আমারে, তুমি নিচে আবারও ভয় দেখাইলো। এই ছেলেটার সমস্যা আছে, মানে তার মাথা তার ছেলে, তার মধ্যে 34 মাস, আর ছাদে যে রোদ আবল তাবল করে ফেলেছে। ঠিক আছে বুঝতে পেরেছি, বাদ দাও সব কেচাল, সকাল থেকে পেপার পড়িনি, মাথাটা ঠান্ডা করে পেপার নিয়ে আসো।
পেপার পড়বা? হুম। হ্যাঁ সিদ্দিক। জি মামা। পেপারটা নিয়ে আজকের পেপার, তার দেখ তোর মামি পেপার পড়বো না, মানে পেপার। আরে আজকের পেপার সকালে যে হকার দিয়ে গেল ওই পেপারটা এনে দে। কেন, তোমাদেরকে যে পেপার রাখতে বলেছিলাম রাখছো না? পেপার রাখি না মানে? অবশ্যই রাখি, আল্লাহর 30 দিন পেপার রাখি। তুমি একটা কথা কইছো এটা আমি মানে না করে পারি, তাতে পেপার দে। পেপার তুমি বেশায়? এই বাসার পেপার ওই বাসা কেন? বুঝতে পড়তে দিছি মিয়া, হ্যাঁ বলিদা। ও বাসা কেন? তোমাদের যন্ত্রণায় আর বাঁচা গেল না। তুমি বলবে না যে নতুন দরকার তোমার? আন্টি প্লিজ তাড়াতাড়ি দেন আন্টি, এটা লাগবে না। না নতুন নতুন আজকেরটা। যন্ত্রণা করো না, বিদায় হোক। বাংলাদেশে দারিদ্র বিমোচন, আবার আরেক জায়গায় লেখা আছে শাশুড়ির হাতে স্ত্রী খুন। স্ত্রী খুন বউ দুটো একটা ব্যাপারে আসলে আপনার সাথে একটু শেয়ার করতে চাই, সেই জন্যই বসতে বললাম। একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তিত জানেন। আপনি বোধহয় খেয়াল করেছেন 4-5 দিন আগে পত্রিকায় একটা নিউজ এসেছিল, মিডল ইস্টে কোন দেশে যেন একটা বিল্ডিং হচ্ছে, বহুতল বিল্ডিং, সেটার প্রতিটা ফ্লোর রোটেট করবে। যেমন একটা ফ্লোর এদিকে রোটেট করছে আর একটা ক্লকওয়াইজ করছে, মানে অদ্ভুত। তারপরে টেকনোলজিতে দেখেন ওরা কত দূর এগিয়ে গেছে, অথচ দেখেন আমাদের দেশের কী অবস্থা। এক একটা বিল্ডিং তৈরি হচ্ছে, মানে না কোনো প্ল্যান আছে, না কোনো প্রোগ্রাম আছে, না কোনো শেপ আছে বিল্ডিংয়ের। এই বিল্ডিং 4 কোণা, তো ওই বিল্ডিং গোল, মানে কোনোটার সাথে কোনো মিল নেই। জি, ইটের বস্তি বস্তি মনে হয় আমার কাছে। হ্যাঁ, ইটের স্তূপ, একদম ইটের স্তূপ। এবং আমার সবসময় একটা আশঙ্কা মনের মধ্যে কাজ করে, একটা ধরেন রিখটার স্কেলে 6-6.5 একটা ভূমিকম্প যদি হয় সব তো মাটির সাথে মিশে যাবে। আপনার কি মনে হয়? কিছু মনে করবেন না, একটা কথা বলি, আপনার ডিজাইন করা বাড়িগুলোর কি একই পরিণতি হবে? না, আমার ডিজাইনগুলো আমি একেবারে ডেফিনেট যে এগুলো ভাঙবে না, এগুলো ঠিক থাকবে, কিন্তু বাকিগুলো সম্পর্কে আমি কিন্তু খুবই শঙ্কিত। আচ্ছা, এই এই যে প্রবলেমটা আমি আপনাকে বললাম, এটা থেকে মানে সমাধান কি হতে পারে বলতে পারেন? হ্যাঁ, আমার কাছে একটা সমাধান আছে। বলেন তো। আমরা যদি কুড়ে ঘর প্রযুক্তিতে ফিরে যাই তাহলে আমার মনে হয় এই সমস্যা থেকে একটা উত্তরণ ঘটা সম্ভব। রাইট, এটা একটা দারুণ ব্যাপার। মানে গ্রামে আপনি খেয়াল করবেন যে গ্রামে যে বাড়িগুলো বানানো হয়েছে সেগুলো পরিবেশের সাথে একটা চমৎকার ভারসাম্য বজায় রেখেছে, এবং সেটা যদি আমার মনে হয় শহরে আমরা ইমপ্লয় করতে পারি তাহলে একটা দারুণ ব্যাপার হবে। যে গোটা শহরটা খেলে দেখবেন যে কুড়ে ঘর আর কুড়ে ঘর আর কুড়ে ঘর। না, কিন্তু এখানেও তো আমি একটা সমস্যা দেখতে পাচ্ছি। আবার কী সমস্যা দেখলেন? মানে ঢাকা শহরে তো ধরেন আপনার যে বাড়িগুলো আছে সেগুলো তো সব বহুতল ভবন, তো আপনি যদি এখানে কুড়ে ঘর বা টিনের ঘর বা বাঁশের ঘর বা কাঠের ঘর যেটাই বানাতে যান,
খুব বেশি হলে আপনি দোতলা পর্যন্ত বানাতে পারবেন, তাই না? তো ঢাকা শহরে এখন 1,20,00,000 মানুষ বাস করে আমরা মোটামুটি যতদূর জানি। তো শহরটা তো বিশাল একটা আবাসন সংকটে পড়ে যাবে। কথাটা অবশ্য আপনি ঠিকই বলেছেন, তাহলে এত লোককে আমরা কোথায় নিয়ে যাব, তাই না? এই এই যে এই যে সমস্যাটা, এইটাই আমার মাথার মধ্যে কদিন ধরে ঘুরছে। এর সমাধানটা কী হতে পারে? আপনার তো ভালো জ্ঞান আছে এসব ব্যাপারে। হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু আপনার সাথে আমি ডিসকাস করবই না। তুমি তো ফিজিক্সে পড়ো, তোমার সাথে এই বিষয়ে আলাপ করলে লাভ আছে কিনা বুঝতে পারতেছি না। অবশ্য তোমাদের এজ লিমিটের মধ্যেই পড়ে বিষয়টা, আলাপ করলে মানে লাভ আছে। মানে কি? আচ্ছা, মানে তোমাদের বয়সী মেয়েদের সাইকোলজিটা কিরকম হয় আর কি, এটা আমাকে একটু বলতে পারবা? তুই কি প্রেমে টাইপ করছিস নাকি? আরে না না না, আমি প্রেমে পড়তে যাবো কেন? ওই যে আমার একটা বন্ধুর একটা মেয়ের সাথে রিলেশন আছে, হ্যাঁ, তো ওই মেয়েটার সাথে সম্পর্ক সব কিছুই ঠিকঠাক, সব কিছুই ভালো, কিন্তু মেয়েটার সাথে খালি ঝগড়া হয়। বন্ধুটার খালি ঝগড়া হয়, ধরো যে ফোনে 30 মিনিট কথা বললে 28 মিনিট ধরে খালি ঝগড়াই হয়। মানে সবসময় মেয়েটা কেমন জানি ছ্যান 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 করে, ধরো গরম তেলের মধ্যে যদি পানি ছিটা তাহলে ছ্যাঁ ছ্যাঁ করে ওঠে না, মেয়েটা সবসময় ছ্যাঁ ছ্যাঁ করে। শোন, এটার মানে হলো এই দুজনের মধ্যে কিছু মিলে না, তাদের মেন্টালিটি ম্যাচ করে না, তাদের ব্রেকআপ হয়ে যাওয়া উচিত। এদের দুজনের মধ্যে মেন্টালিটি খুব ভালো মিলে, এরা দুজন দুজনের খুব মিস করে, দুজনের ভালো লাগে একই রকম, একজন আরেকজনের না দেখতে পারলে কষ্ট হয়, খারাপ লাগে, ওদের মেন্টালিটি খুব সুন্দর সিঙ্ক করে, কিন্তু তারপরে ঝগড়াটা হইতেছে, এই বিষয়টা কেন হইতেছে বুঝতে পারতেছি না। তোর সাথে হবে না ওই মেয়ের, ব্রেকআপ করে ফেল, বুঝছিস? আমি এরকম চিন্তাই করতেছি, ব্রেকআপ করে ফেলানোই উচিত। তুই না বললি তোর বন্ধুর? হ্যাঁ, মানে আমি তো আরে আমি তো ওইটাই কইছি যে আমার বন্ধুর সাথে ওই মেয়েটার ব্রেকআপ করায় ফেলানোটা উচিত, এই জন্য বললাম যে ব্রেকআপ করে ফেলাই উচিত আর কি। ওর সাথে ডিসকাস করে বলতে হবে, মেয়েটা বেশি ছ্যানছ্যান করে, ওরে ব্রেকআপ করেই ফেলাই দেওয়া উচিত। হ্যাঁ সেটাই, পড়াশোনা মানে করতে বল তোর বন্ধুকে, এইসব প্রেম টেম বাদ দিয়া। আমিও পড়াশোনা করি, আমার বন্ধুও পড়াশোনা করে, আমরা পড়ার লাগে অনেক সিনসিয়ার, অনেক অ্যাটেনটিভ, ঠিক আছে? তো সাইকোলজি, প্রেমের সাইকোলজি বুঝতে হবে না। শোনো, সব কিছু সম্পর্কে জ্ঞান থাকতে হয়, সাইকোলজি নিয়েও আলাপ করতে হয়, সারাদিন ফিজিক্স নিয়ে পড়ে থাকলে তো আর হবে না, ঠিক না? হাওয়া বাতাস খাও, তোমার ব্রেনটা বিকশিত হওয়ার ব্যাপার আছে, বিকশিত হও, বিকশিত হও, ঠিক আছে? পড়াশোনার নামে তো নাই, সে প্রেমের সাইকোলজি চর্চা করে, যত সব লেখাপড়ার নামে নাই, আমাদের জ্ঞান দিতে আসছে বিয়াত। কি করতেছেন ভাই? স্ত্রী করতেছি না? ভালো, আমারও স্ত্রী করা উচিত, কিন্তু এই জাতীয় কাজ ঠিক আমার ভালো লাগে না। মানে আপনি একটা শিক্ষিত ছেলে, ইংরেজি ভালো জানেন, আপনি নিজেকে গার্হস্থ্য লেভেলে রেখে দিয়েছেন কেন? কাপড় কাচেন, স্ত্রী করেন, এগুলো কী ধরনের কথা? শুনো, সংসারের প্রয়োজনে আমি যে কোনো কাজ ইঞ্জিনিয়ার করি, আমি তো তোমার মতো অপ্রয়োজনীয় কথা বলি না আর অপ্রয়োজনীয় কাজও করি না। না না, এটা ভুল বললেন, আমার কথা হচ্ছে যে আমি তো আপনার মতো ইংরেজি জানি না, তারপর তো আমি IELTS নিয়ে চেষ্টা করছি, আমি অস্ট্রেলিয়া যাবো, নজরটা উঁচু করতে হবে, নিজেকে চতুর্পাশে নিজেকে প্রয়োজনীয় করে তুলতে হবে। শুনো, আমি অপ্রয়োজনীয় না, এই ফ্যামিলিতে তুমি হচ্ছ অপ্রয়োজনীয়, এটা আগাছা। আপনি বলতে চাচ্ছেন এই ফ্যামিলিতে আমার কোনো প্রয়োজন নাই? না, এই ফ্যামিলির কেউ আমার প্রয়োজন বোধ করে না? না। আপনি দেখবেন আমার প্রয়োজন আছে কি নাই? এটা তো দেখা দিয়ে কিছু নাই, এটা হচ্ছে একটা চরম সত্যি কথা। আপনি কিচ্ছু জানেন না, আমি এই ফ্যামিলিতে না থাকলে এই ফ্যামিলিতে হাহাকার পড়ে যাবে। তুমি না থাকলে হাহাকার পড়ে যাবে। আচ্ছা, দেখাচ্ছি দেখাচ্ছি।